সম্ভবত আমি ট্যাগড, আমি জানি না আমি ট্যাগড কিনা, ও ভাই একটু বলুক। নমস্কার, আমি সুজিত বোস, বাক্সা প্রাপ্ত নাট্যজন পশ্চিমবঙ্গ ভারত। আপনারা যারা নিয়মিত আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন যে গত মে মাস থেকে আমরা শুরু করেছি ফেসবুক লাইভ অনুষ্ঠান। প্রথম পর্বে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল করোনা পরবর্তীকালীন নাটক, দ্বিতীয় পর্বে আমরা শুরু করেছি আড্ডা অ্যাট এইট, আর বাংলায় আটটার আড্ডা। আটটার আড্ডার বিষয় হচ্ছে যেদিন যে বিষয় নিয়ে আমরা একটা বিষয় ঠিক করে নিই সেই দিন সেই বিষয়ে কিছু বিশেষজ্ঞ মানুষকে আমরা নিয়ে আসি সেই দিনের আলোচনা বিষয়বস্তু হিসেবে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সুলগ্না ব্যানার্জিকে, যে সাইকোলজিস্ট। নমস্কার সুলগ্না। সুলগ্নাকে নমস্কার বলতে বা এটা বলতে একটু অসুবিধা, আপনারাও যারা দেখবেন তাদের আমি আশা করব যে আপনারা আমার সঙ্গে সহমত হবেন। সুলগ্না সম্পর্কে আমার ভাইঝি আর কি, সুতরাং সম্পর্কটা একদম একদম, এই জাতীয়তা সম্বন্ধে আছে মানে সেখানে। ফর্মাল সম্পর্কের থেকে ওইটা একটুখানি, ওই সম্পর্কটা যদি আমরা একটু সামনে রেখে কথা বলতে পারি তাহলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, বিষয়টা ভারী, সম্পর্কটা সহজ এবং সরল, সুতরাং সেই সহজ সরল পথে হেঁটে আমরা একটা বড় বিষয়ের মুখোমুখি দাঁড়িয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মনের জানালা, ইংরেজিতে বললে গেটওয়ে টু মাইন্ড। আমরা জানি যে করোনা কালীন সময়ে যে দীর্ঘ দিন ধরে আমাদের যে মধ্যে যে ব্যবস্থা চলছে বা অবস্থা চলছে তাতে আমাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ অশান্তি তৈরি হচ্ছে। অনেক অনেক মানুষ অনেক রকম ভাবেই জড়িয়ে পড়ছেন বিভিন্ন সমস্যার মধ্যে, তা শুধু তো অর্থনৈতিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, শিশুদের সমস্যা আছে, বয়স্ক মানুষদের সমস্যা আছে, আমরা যারা নাটক থিয়েটার করি তাদের সমস্যা আছে, শিল্পীদের সমস্যা আছে। এই একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আপামর জনসাধারণ শুধু আমরাই নয় সারা পৃথিবীর মানুষ আক্রান্ত হয়ে পড়েছে। কিন্তু আক্রান্ত হয়ে থেকে জবুথবু হয়ে বসে থেকে মৃত্যুকে আবাহন করার মধ্যে তো কোনো পৌরুষ নেই, তার থেকে ঘুরে দাঁড়িয়ে জীবনকে লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সেটা লক্ষ্যে রেখেই আমরা আমাদের মধ্যে আজকে নিয়ে এসেছি সুলগ্না ব্যানার্জিকে, সাইকোলজিস্ট। সুলগ্নার কাছে আমরা কিছু প্রশ্ন জানতে চাইবো সাধারণ মানুষ হিসেবে, সেই প্রশ্ন, এবং সুলগ্না যেহেতু একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছে সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে তার অভিজ্ঞতা গুলোকে আমরা সঞ্চয় করবো যাতে আমাদের পরবর্তীকালে জীবনে বাকি জীবনটা আমাদের বেঁচে থাকার পথ আরো সুগম হয়ে ওঠে। আমি সুলগ্নার কাছে একটু আস্তে আস্তে জানতে চাই, প্রথম যেতে চাই হচ্ছে এই একটা যে প্রথম যে ভয়টা আমাদের মধ্যে হয়েছে, সবাই আমরা ভাবছি আমরা আশপাশের সমস্ত মানুষকে অবিশ্বাস করতে শুরু করেছি, এই যে একটা অবিশ্বাসের আবহ তৈরি হয়েছে চারিপাশে, প্রত্যেককেই ভাবছি আমরা তার যেমন তাই সে বোধ হয় আক্রান্ত, এবং তাকে স্পর্শ করলে ছুলে তার কাছাকাছি আসলে আমরা আক্রান্ত। এই যে ভয়ের আবহ তৈরি হয়েছে এইটা থেকে দূরে সরিয়ে রাখার যে প্রবণতা মানুষকে, এই দূরে সরিয়ে রাখার প্রবণতাকে কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো, এ নিয়ে তুমি যদি একটু আমাদের আচ্ছা দর্শকদের আচ্ছা, মতামত। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার প্রথমেই যেটা বলবার সেটা হচ্ছে আমি বাক্সা ব্রাত্য নাট্যজনকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো, যে এই মনের কথাটা, চিন্তা করবার কথা আর কি, মানে শারীরিক সমস্যার পাশাপাশি মনের সমস্যাটাও যে একটা বিশাল বড় আকার ধারণ করতে পারে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করাটাই আমাদের, জানি না আমি কতজন মানুষ করছেন, তো শারীরিক ব্যবস্থা নিয়ে চিন্তা অনেক কম মানুষ করছেন বলে আমার ধারণা, তো মানসিক ব্যাপার নিয়ে চিন্তা কটা মানুষ করছেন আমি জানি না, তো এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবার জন্য বাক্সা ব্রাত্য নাট্যজনকে অনেক ধন্যবাদ। আর আমি প্রথম প্রশ্নটা তে একটা কথাই বলতে চাই, প্রথমে আমি একটা কথা বলে শুরু করতে চাই, সেটা হচ্ছে আমার এই ফিজিক্যাল ডিস্টেন্সিং কথাটা নিয়ে আমার একটু কিছু বলবার আছে, মানে আমি শব্দটা সোশ্যাল একদমই ডিস্টেন্সিং বিশ্বাসী নই। কথাটা নিয়ে আমার কিছু কিছু বলবার আছে। তা সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সিং ডিস্টেন্সিং মানে শব্দটা, হচ্ছে কোনো একটা মানুষের সঙ্গে, একদম একদম একদম, হ্যাঁ সোশ্যাল সোশ্যাল ডিস্টেন্সিং ডিস্টেন্সিং শব্দটা মানে হচ্ছে কোনো একটা মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব তৈরি করা। আমি একটা একদম, কোনো মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব তৈরি করা মানে হচ্ছে তার থেকে তার সঙ্গে আমি মানসিক দূরত্ব তৈরি করছি, কিন্তু একদম তো আমরা যে কথাটা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এবং আমরা নিজেরাও অনেকে জানি, আমরা সবাই এই ব্যাপারটাতে মানি বিশ্বাস করি, যে
রোগের সঙ্গে লড়তে হবে, রোগীর সঙ্গে নয়। তাহলে আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা বলি, তাহলে তো আলটিমেটলি আমরা রোগীর সঙ্গেই লড়ে ফেলছি, রোগের সঙ্গে তো লড়ছি না। এই জায়গায় যদি আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং কথাটা ব্যবহার করি, মানে ওই যে যে দূরত্ব বিধির কথা আমরা হু এর থেকে জানতে পেরেছি, মানে হু আমাদের যে গাইডলাইন্স গুলো দিয়েছেন সেগুলো অবশ্যই আমরা মেনে চলবো। আমরা মাস্কটাকে অ্যাজ কানের দুল হিসাবে ব্যবহার করব না, আমরা মাস্কটাকে লালাপোষ হিসাবে ব্যবহার করব না বা দাড়িরক্ষক হিসাবে ব্যবহার করব না, আমরা মাস্কটাকে মাস্ক হিসাবেই ব্যবহার করব, নাকে মুখে ঢাকা দেওয়ার জন্য পরবো। এবং আমাদের যদি কোনো রকম উপসর্গ বা লক্ষণ দেখা যায়, তাহলে আমরা নিশ্চয়ই নিজেদেরকে আইসোলেটেড করে রাখবার চেষ্টা করব, যাতে আমরা এই সামাজিক দায়িত্বটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পালন করা উচিত। কারণ এটা একা আমি নিজে তো সংক্রমিত হচ্ছি না, আমি আরো 5টা লোককে নিয়ে সংক্রমিত হচ্ছি। সেই কারণের জন্য আমার মনে হয় যে এই সামাজিক দায়িত্বটা আমাদের সব মানুষের পালন করা উচিত। আর একটা জিনিস, আমি যদি মানবিক দিক থেকে ভেবে দেখতে চাই, তাহলে কোন কোভিড আক্রান্ত ব্যক্তির পরিবারকে যদি আমরা এইভাবে কোণঠাসা করে দিই, সেটা ঠিক কতখানি মানবিক বলে আমাদের ধারণা? নিশ্চয়ই সেটা ঠিক ততখানি মানবিক নয়। বা ধরুন আমরা এইটা যদি করি যে সেই মানুষটির বাড়িতে হয়তো হোম আইসোলেশনের পরিসর রয়েছে, তার সেই পরিকাঠামো রয়েছে, আমরা এমন অনেক ফ্যামিলি জানি যাদের এই পরিকাঠামো নেই, যাদের বাড়িতে এই পরিকাঠামো নেই, কিন্তু যাদের এই পরিকাঠামো আছে আমরা কিন্তু তাদেরকেও থাকতে দিচ্ছি না, আমরা অলমোস্ট তাদেরকে পাড়া ছাড়া করে ছাড়ছি। তো এইটা আমরা নিশ্চয়ই করব না, আমরা এই মানবিক দিক থেকে চিন্তা করে এটা করব না। আর একটা জিনিসের কথা যেটা আমি বলবো, সেটা হচ্ছে ধরুন আমাদের বাড়ির অন্যান্যরা বা মা ঠাকুমারা, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর আগেই ছেলেকে বা নাতিকে বলা যে দেখিস বাবা, বা ফোনে টেলিফোনে অন্য কাউকে বলা, দেখিস বাবা বাড়ি থেকে বেরোচ্ছিস তো, আবার করোনা টরোনা আনিস না, তোর যেন তোর তো বাড়িতে আবার বউ আছে, বাচ্চা আছে, একটা বুড়ো মা আছে, তাহলে ভেবে দেখিস কিন্তু একটু। এইটা বলার মাধ্যমে আমি আমার মানসিক যে চাপটা সেটা তার উপর চাপিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি আমি যতটা জানি এই করোনা পরিস্থিতির ব্যাপারে, যে লোকটা বাইরে বেরোচ্ছে সে কিন্তু আমার থেকেও বেশি ওয়াকিবহাল, কারণ সে কিন্তু জানে যে তার বাড়িতে একটা পরিবার আছে, সে তাকে সেফ রাখাটা এই করোনা পরিস্থিতিতে অনেক বেশি প্রয়োজন। কাজে আমি যদি তাকে আরো বেশি ট্রিগার্ড করে দিই ওই ভাবনাটার দিকে, তাহলে সেটা কিন্তু আমাদের, আমার মনে হয় সেটা অনেক বেশি সমস্যা তৈরি করে আর কি ওই মানুষটির ক্ষেত্রে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ধরুন বাড়ির বাইরে যারা বেরোচ্ছে, এই যে আমরা মানে বাস স্ট্যান্ডে বা কোনো জায়গায় যখন দাঁড়িয়ে রয়েছি, তখন যখন আমার পাশে কেউ এসে দাঁড়াচ্ছেন মুখে একটা মাস্ক পরে, বা ওই মানে একটা মোটামুটি একটা প্রোটেকশন নিয়ে আর কি, আমরা তাদেরকে এমন দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছি মানে তারা যেন সেই প্রাচীনকালের অচ্ছুত মানুষ। এইটা বোধহয় আমার মনে হয় ততটা মানবিক নয়। তো এটাতে একটুখানি ভদ্রতা মেনটেন করাটা বা একটু সরে দাঁড়াতে বলাটা, এইটা আমার মনে হয় উচিত, একদমই এই আমার আপাতত। হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা প্রতি আমার তো তীব্রভাবে আপত্তি আছে, যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যদি চলে গেল, আমি যদি বিচ্ছিন্ন হয়ে দিলাম সামাজিক ভাবে, যে সমস্যাটা, এই সমস্যাটা পরবর্তীকালে আমরা কত আমরা হয়তো রোগটা থেকে নিশ্চিত ভাবে একদিন না একদিন আমরা রোগটা থেকে মুক্তি পাবোই, ওষুধ আবিষ্কার হবে, সারা পৃথিবীর মানুষ বিজ্ঞানের চেষ্টা করছে। কিন্তু এই যে মানসিকতাটা আমার মধ্যে ঢুকে রইলো যে একটা মানুষের থেকে আমাকে দূরে থাকতে হবে, এই রোগটাকে কিন্তু তখন আর আমি কি এই রোগটা সারানোর কিন্তু কোনো মেডিসিন নেই, এই রোগটা সারা এই এর কোনো মেডিসিন যে এই ওষুধটা খেলে এই ওই অসুখটা সেরে যাবে, হয়ে যাবে। ফলত যেটা হবে, আগামী দিনে আমরা প্রত্যেকটা মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো এক একটা বাড়িতে বাস করব, যেখানে আমি আমার আশপাশে বন্ধু, আমি এই সময়টাতে জানি আমার একটা বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, যেটা হসপিটালে নিয়ে যেতে হয়েছিল রাত্রির বেলা, আমাকে হসপিটাল নিয়ে যেতে হয় রাত্রিবেলা, আমি যখন হসপিটালে নিয়ে গেছি আমি চেষ্টা করেছি আমি একটু দূরে থাকতে,
তা সেখানকার হুম মানুষ হুম যারা হুম গার্ড ছিলেন তারা আমাকে বলছেন আপনি বয়স্ক হুম মানুষ কেন এসেছেন। আমি জানি আমি হুম বয়স্ক মানুষ, কিন্তু আমার এই হুম রোগীটাকে আমি ফেলে দেবো কি করে, হুম পারবো না হুম বলে। ফলে এই যে হুম একটা মানসিকতা তৈরি হবে মানুষের মধ্যে, আমি বলছি না যে সবকিছু ছেড়ে ছুড়ে ঝাঁপিয়ে করতে হবে, কিন্তু অবশ্যই তবুও অবশ্যই প্রোটেকশন নিয়ে যে জায়গায় যাওয়াটা দরকার হতে পারবে, এবং এই এই সমস্যা থেকে নিজের বেরিয়ে সুরক্ষা আসছি না। ব্যবস্থা সম্পূর্ণভাবে মেনটেন করে আর কি, যদি আমরা ওই ওই মানবিক জায়গাটুকু, আর আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গেই বলি যে নিজেরা যদি কারোর, মানে ধরুন আমার পাশের বাড়ির কোনো একটা মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন, আমি নিজে হয়তো তার জন্য কিছু করছি না, কিন্তু পাড়ায় যদি কেউ করতে চান, বা ধরুন কি অনেক সুরক্ষাবিধি মেনটেন করে, সমস্ত সুরক্ষাবিধি মেনটেন করে আমরা যদি সেখানে গিয়ে একটু চাল ডাল, বা তাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদের জন্য একটু ওষুধপত্র, বা এই ধরনের যে এসেনশিয়াল কমোডিটি গুলো, এইগুলো যদি আমরা একটু পৌঁছে দিতে পারি, বা সরকারি ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেগুলোকেও যদি আমরা একটুখানি হেল্প করি, তাদেরকেও যদি আমরা একটুখানি হেল্প করি, সেটাও কিন্তু অনেক জায়গায় করা হচ্ছে না। তো এই দাদা জায়গাটা আমার মনে হয় একটু একদমই, আমাদের নিজেদের ভেবে দেখা দরকার। কোন কোন জায়গায় কদিন আগে কাগজে বা টিভিতে সমস্ত জায়গায় দেখা গেছে, বিডিও মানুষ যিনি একটা ফ্ল্যাট বাড়িতে একদম ভাড়া আসছেন তাকে দেওয়া হচ্ছে না। আমরা কিছুদিন একদম আগে আমাদের বাক্সা রাষ্ট্র জনের তরফ থেকে একটা চন্ডালি কা কথা বলে একটা ছোট করেছি আমরা, একটা আচ্ছা ফিল্মের মতো করেছি বিভিন্ন নিয়ে, যেখানে চীনের একজনকে দেখানো হয়েছে তার মা হসপিটালে নার্স, তার জন্মদিনে বাচ্চা আসছে। পশ্চিমবঙ্গের একটা জায়গায় একজন নার্স মহিলাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে চণ্ডালিকার মতো ব্যবস্থা করা হচ্ছে। এই হুম যে রোগগুলো হুম ছড়িয়ে যাবে এইটা থেকে আমরা এই ধরনের কি ধরনের মানসিক রোগ বা সমস্যা আসতে পারে বলে তোমার মনে হয়? মানে মানসিক রোগ বা সমস্যা বলতে, দেখুন রোগ বলতে আমি বলতে চাই, রোগ কথাটা হয়তো আমার এই মুহূর্তে বলাটা উচিত হবে না, তার কারণ হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনটার জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কাজেই যা যা হচ্ছে সবটাই আমাদের, আমরা নতুন করে গ্রহণ করছি, আমাদের কাছে সবটাই কিন্তু নতুন, মানে মাস্ক পরতে কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম না, রাস্তায় বেরোলে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের 6 ফিটের দূরত্ব রাখাটাতে কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম না, আমরা কিন্তু আরো এরকম অনেক অনেক ব্যবস্থায় অভ্যস্ত ছিলাম না যেটা আমাদের এখন করতে হচ্ছে। কাজেই আমার মনে হয় যে এই সময় যে উদ্বেগটা সেটা কিছুটা স্বাভাবিক, আর এছাড়া যদি এই উদ্বেগটা কোনো মানুষের, ধরুন দীর্ঘদিন ধরে এই মানুষটা উদ্বেগে ভুগছিলেন, মানে উদ্বেগের সমস্যায় ভুগছিলেন, মানসিক উদ্বেগের সমস্যায় ভুগছিলেন, বা যেটাকে আমরা ক্লিনিক্যাল অ্যাংজাইটি বা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে থাকি, সেই ধরনের জিনিসে বা অ্যাংজাইটিতে ভুগছিলেন, ক্লিনিক্যাল টার্ম করব না, বা অ্যাংজাইটিতে ভুগছিলেন বা ডিপ্রেশনে ভুগছিলেন, সেটা এখন এই প্যান্ডেমিক পরিস্থিতিতে ট্রিগার্ড হয়ে যেতে পারে, মানে আরো বেড়ে যেতে পারে ওই জিনিসটা, মানে প্যান্ডেমিক সিচুয়েশনটা ওই জিনিসটাকে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে ওটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি দুটো তিনটে জিনিসের কথা বলবো, প্রথমেই যেটা সেটা হচ্ছে অ্যাংজাইটি। এবার অ্যাংজাইটি মানে, অ্যাংজাইটি তো একটা হোল সাম টার্ম আর কি, একটা বড় ছাতা আর কি অ্যাংজাইটি। তো অ্যাংজাইটির মধ্যে অনেকগুলো রোগ থাকে, আলাদা আলাদা রোগ থাকে আর কি। হ্যাঁ, যে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে, ধরুন আমি যে মা ঠাকুমার কথা বলেছিলাম, যারা ওই ধরুন আমার চিন্তা ভাবনাটাকে, মানে আমার ওই ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটিটাকে অন্যের ওপর দিয়ে দিচ্ছে, বা ধরুন যারা আমরা বাড়িতে রয়েছি তারা বাইরে যারা যাচ্ছেন তাদেরকে নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা করছি, তো সেই জায়গায় একটা জেনারেলাইজড অ্যাংজাইটি, মানে ডিসঅর্ডার বলবো না, আবার আমি নতুন একই কথা বলবো, জেনারেলাইজড অ্যাংজাইটি মানে তৈরি করবার একটা জায়গা আমরা নিয়ে আসছি। তো ডিসঅর্ডার আমরা তখনই টার্ম করব যখন ওটা দীর্ঘদিন ধরে হবে, এবং যখন এই জিনিসটা রোগ হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো, বা আমাদের ডেইলি লাইফ যখন হ্যাম্পার্ড হবে এই ধরনের কোন একটা জিনিসের মাধ্যমে, তখন তো আমাদের অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে। তখন কিন্তু আমি হয়তো আজকে শেয়ার করব কিছু কিছু টেকনিক যেগুলো বাড়িতে ফলো করলে
আমরা কিছুটা এই এই বিষয়টা থেকে উপশম পেতে পারি আর কি, এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই জিনিসটা থেকে আমরা কিছুটা উপশম পেতে পারি। কিন্তু যাদের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের এবং বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর যে জিনিসটা সেটা হচ্ছে ওসিডি বলি আমরা যেটাকে আর কি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আবার আমি আরেকবার বলে দিচ্ছি, ডিসঅর্ডার টার্ম করব না, আমি শুধু অবসেশন আর কম্পালশনের মধ্যেই রাখবো। ধরুন আমাদের যে বলা হচ্ছে যে বারবার হাত ধুতে, বা এই যে বলা হচ্ছে যে জামা কাপড় কাচতে বা নিজে চান করে ফেলতে, এবার এই জিনিসটা যদি ধরুন এই পর্যায়ে চলে যায় যে আমি চান করছি এবং দিনে 24 বার বা 24.5 বার চান করছি, এবং বাড়িটাকে মানে ধরুন বাইরে থেকে বাড়িতে আসবার পরে আমি যেটা করতে পারি কি, আমার জামা কাপড় গুলো আমি কেটে ফেলতে পারি, আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারি, এবং যে জায়গাগুলোতে আমি বারবার হাত দিচ্ছি, যেমন ধরুন ডোর লকের জায়গাটা, ওই জায়গাটাকে আমি স্যানিটাইজ করছি, বা আমার মোবাইল ফোন বা যেগুলো অপরিহার্য জিনিস আমরা বাইরে নিয়ে বেরিয়েছিলাম সেগুলোকে আমরা স্যানিটাইজ করছি। তো এই স্যানিটাইজেশনটা না করে আমরা যদি পুরো বাড়িটাকে স্যানিটাইজ করি এবং সেটা যদি বারবার করি, সেটা কিন্তু একটা ক্লিনিক্যাল রোগের দিকে, মানে ক্লিনিক্যাল একটা জায়গার দিকে টার্ন নিতে পারে বা ঘুরে যেতে পারে। মানে তো একটা এই সময় যেটাকে জায়গাটা আমরা আমি বলতো সূচিব বায়ুগ্রস্ত, আমরা খুব কমন টার্ম ব্যবহার করতো, সূচিব বায়ুগ্রস্ত বলতে, হ্যাঁ হ্যাঁ খানিকটা বলা মানে যেতে পারে, অবশ্যই 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 খানিকটা বারবার বলা হাত যেতে পারে, ধুচ্ছে, বারবার চান করছে, বারবার জামা কাপড় খানিকটা বলা কাচছে, যেতে পারে, মানে আমাদের খানিকটা আর বলা তখনকার যেতে পারে। সময় মানে গোদা এসে হ্যাঁ হ্যাঁ, যেত। তখনকার কেন, এখনকার সময় অনেক লোককে পাবেন মানে যারা এই ধরনের আর কি, শুধুমাত্র তখনকার সময় না, এখনকার সময় তো এটাকে আমরা সূচি বায়ুগ্রস্ত টার্ম করে ঠিক খুব হেসে উড়িয়ে দিই, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি মানুষের যখন যার ক্ষেত্রে, ধরুন ব্যাংকের যিনি অ্যাকাউন্টসে বসে আছেন তার যদি এই রোগটা থাকে এবং তিনি যদি একটা নোটের বান্ডিলকে একবারের জায়গায় 25 বার গোনেন, তখন কিন্তু কাউন্টারে যে বাকি লোকগুলো আছে তারা কিন্তু তাকে তার ওপর এক হাত নিয়ে নিতে পারে আর কি। তো একদম, সেইটা সেই ক্ষেত্রে সেইটা কিন্তু তার ডেইলি লাইফকে হ্যাম্পার করতে পারে। বা ধরুন একটা মাছ ধোয়ার সময় যদি আমরা এটা এক্সপেক্ট করি যে মাছের গায়ে এক চিলতেও রক্ত লেগে থাকবে না কোনো কোনায়, সেইটাও কিন্তু একটা সমস্যাজনক জায়গা। বা ধরুন আমার বাড়ি যখন আমি পরিষ্কার করছি তখন বাড়িতে আমার কোনো কোনায় কোনো ময়লা থাকবে না, এটা তো হতে পারে না, এবং সেটা যদি বারবার আমার কনসিয়াস মাইন্ডের মধ্যে ইন্ট্রুড করে, তখন কিন্তু আমার সত্যিই এটা একটা মানে এটাকে সামলানো কিন্তু আমার জন্য দায় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা এটাকে হয়তো খুব লাইটলি শুচি বায়ুগ্রস্ত বলে এড়িয়ে যাই, কিন্তু এটা সত্যি হয়তো কোনো কোনো জায়গায় আমাদের সমস্যা সৃষ্টি করে আর কি। তো এই হচ্ছে আমার আপাতত বলবার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ডিপ্রেশন যেটা আমি বলবো এই 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 প্রসঙ্গে, ডিপ্রেশনটা তো সব মানুষের মধ্যেই হচ্ছে এবং কিছুটা অবসাদ তো থাকবেই। তার কারণ হচ্ছে আমরা সম্পূর্ণভাবে আমাদের বর্তমান মানে আমাদের আমরা যেভাবে বাঁচতে অভ্যস্ত ছিলাম সেইটার থেকে আমরা বিচ্ছিন্ন। তো সেক্ষেত্রে আমরা যদি একদম এক্সপেক্ট করি যে আমাদের মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না এবং আমরা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা করবো ঠিক যেভাবে আগে করতাম, সেইটা বোধহয় ভাবাটা একটু বেশি ভাবা হয়ে যাবে। তো ডিপ্রেশনের কারণ বলতে আমি সব আমি একটা কথাই বলবো যে সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়। হ্যাঁ, এই প্রশ্নটা আমি আনমোলে লিখেছিলাম যে অনেকেই বলে মন খারাপ আর ডিপ্রেশন, এই আচ্ছা মন খারাপ হ্যাঁ আর ডিপ্রেশনের মধ্যে তফাৎটা কোথায়? আচ্ছা, মন হ্যাঁ, খারাপ আর ডিপ্রেশন, তাহলে যখন প্রসঙ্গ এলো তখন আমি উত্তরটা দিয়েই দিই এখন। সেটা হচ্ছে সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়। হ্যাঁ আমরা সব সময় প্রচন্ড উৎফুল্ল হ্যাঁ থাকবো হ্যাঁ বা আমরা মারাত্মক ভালো মুডে সব সময় থাকবো, এটা কিন্তু হতে পারে না। মানে এটা কি হয়, এটা কি খুব সাধারণ স্বাভাবিক ঘটনা যে আমি সব সময় প্রচন্ড ভালো আছি? এটা কিন্তু হয় না। মানে সেটা যদি হয় তাহলে সেটাও একটা ক্লিনিক্যাল সমস্যা আর কি, মানসিক রোগের ক্ষেত্রে। তো এই মন সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়। ডিপ্রেশন আমরা কখন বলবো, এবার ধরুন যখন আমাদের এই মন খারাপটা ডেলি লাইফকে হ্যাম্পার করছে, বা ধরুন যখন এই মন খারাপ যখন আমাদের যে কাজটা করতে ভালো লাগতো, যে কাজটা আমার ভালো লাগবার কাজ, যেমন ধরুন আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি সিনেমা দেখতে,
তো আমি যদি হঠাৎ করে সেই সিনেমা দেখাটা বন্ধ করে দিই, বা ধরুন আমার গান করতে ভালো লাগে, আমি যদি হঠাৎ করে গান করাটা বন্ধ করে দিই এবং আমার ভালো লাগছে না, মানে আমার একটা আঙুল নাড়াতেও ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করছে না খাট থেকে নেমে কোনো কাজ করতে, আমার ইচ্ছে করছে না কোনো একটা সকালটা হোক এটাই আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এই পর্যায়ে যখন গিয়ে পৌঁছবে, বা ধরুন আমার মধ্যে একটা অর্থহীনতার ভাব, মানে আমার জীবনটা কেন আছে, কেন এই লাইফটা আমার কেন আছে, এটা আমার তো, আমরা তো প্রত্যেকেই একটা আমাদের এই জীবনটাকে নিয়ে একটা গোল থাকে, একটা একটা সেট করা একটা গোল থাকে, একটা মোটিভেশন থাকে আমাদের জীবনটা সম্পর্কে, যে আমরা সেই গোলের দিকে এগিয়ে যাই আর কি। হ্যাঁ, তো সেই গোলটা যখন আমরা দেখতে পাই না কোনোভাবেই আমাদের চারপাশে, তখন যখন আমাদের অর্থহীন লাগে সবকিছু, সেই সময় আমি বলবো যে হ্যাঁ আমার একটা সমস্যা হচ্ছে। এবং এই সমস্যাটা কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখাতে পারি না, যেমন ধরুন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোট আনকোট চাকরি করেন, আমি এটা কোনো কোনো নির্দিষ্ট মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে কিছু বলছি না, আমি এটা জেনারেলাইজ করে বলছি আর কি, তো সেক্ষেত্রে আমাদের কাজের চাপ অনেক বেশি থাকে, এবং এখন বর্তমানে তো গভর্নমেন্ট সেক্টরেও কাজের চাপ যথেষ্ট বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের কাজের চাপ অনেক বেশি থাকে, এবং সেই সময় কিন্তু আমরা কি করি, আমরা কাজটা কিন্তু কাজের জায়গায় কিন্তু আমাদের এই মানসিক অবসাদটা দেখাতে পারি না, আমরা কিন্তু কাজটা সঠিকভাবে আমাদেরকে কিন্তু সেটা ডেলিভার করতে হয়, আমরা কিন্তু সেই মন খারাপটা আমরা তাদেরকে দেখাতে পারি না। তো আমরা যদি কারোর সঙ্গে কথা বলে সেই সময়, কারোর সঙ্গে বলতে আমি আবার, আমি একটা পোস্ট করেছিলাম, আমি জানি না কতজন দেখেছেন সেটা, আমি লিখেছিলাম এই যখন এই সুশান্ত সিং রাজপুতের ঘটনাটা ঘটে আর কি, সুইসাইড করবার ঘটনাটা ঘটে, সেই সময় অনেকেই বলছিলেন যে আমার বাড়িতে আসুন এবং আমার বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলুন। তো যখন একটা মানুষ ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট হবেন, তখন শুধুমাত্র কথা বলাটা হয়তো তার জন্য এনাফ হবে না। ধরুন আমি যেভাবে কথা বলবো, বা আমি অ্যাজ আ ক্লিনিক্যাল, বা আমি যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছেন তাদের কথা বলছি, যারা ক্লিনিক্যাল প্র্যাকটিশনার, তারা যেভাবে ওই জিনিসটাকে তখন দেখতে পারবেন বা দেখাতে পারবেন, সেটা কিন্তু আমি অ্যাজ এ সাধারণ মানুষ পারবো না, কাজেই আমার তাকে এই ব্যাপারটাতে ইন্ডালজ করা উচিত হবে না। হ্যাঁ, সে যদি চায় যে তার একটা সাধারণ মন খারাপের কথা আমার কাছে এসে শেয়ার করতে, অবশ্যই মানে অলওয়েজ ওয়েলকাম আর কি, এরকম একটা জায়গা আমরা রাখবো, কিন্তু আমরা যদি এইটা ভেবে ফেলি যে না আমরা তার ক্লিনিক্যাল ডিপ্রেশনটাকে ট্রিট করতে পারবো, তাহলে কিন্তু আমরা খুব ভুল ভাবছি, সেই জায়গাটা কিন্তু আমরা কখনোই করতে পারবো না। আচ্ছা, এই এখন আরেকটা আসলে জিনিস অনেক সেটা হচ্ছে, সময় সম্ভবত হ্যাঁ সমস্যা হয় যেটা ফেসবুক ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখে হুম হুম অনেকেই ভাবে যে এটা নিয়ে আমি, আমার একটা বলার অধিকার আছে আর কি, হুম মানে হুম বুড়ো আঙুল টিপে আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু ঠিক সেটা ঠিক যে সবসময় কেন, অনেক সময় এটা ভুল, এটা ভাবার দরকার আছে, শুধু কারণ তার ভুল যদি নয়, কোনো এটা যদি বিপরীত কোনো দিকেও যেতে পারে। যেতে পারে নিশ্চিতভাবে, তার হুম যদি একটা হুম ক্লিনিক্যাল হেল্প দরকার হয়, সেই হেল্পটা কিন্তু একদম আমি একজন লেম্যান হিসেবে তাকে দিতে পারবো না, কারণ আমি একদম তাই। এটাও বিশ্বাস করি যে আমি তাকে যেটা বলে এলাম তার বলার পরে হুম দিনের শেষে কিন্তু সেই মানুষটা একা, তখন এই অবশ্যই শব্দগুলো আমার আমার অবশ্যই যে কথাগুলো তার কাছে আর আর কোনো মানে বহন করবে না, একদম তখন তাই। দিনের শেষে তাকে একা লড়তে হবে, যে একা লড়ার যে জোরটা, সেই জোরের জন্য তাকে তার একটা ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্স দরকার হবে, না হলে সে নিশ্চয় টিকে থাকতে পারবে না, হয়তো সে নিশ্চয় অন্যরকম কোনো ডিসিশন নিয়ে ফেলতে পারবে। হয়তো হয়তো বা হয়তো বা আচ্ছা, এই এইটা থেকে যে অবসাদ, এটা থেকে আর একটা হুম কথা এত আসছে, হুম কখনো কখনো কি হুম আমরা একটা যৌথ অবসাদ, মানে কি বলবো, একটা অনেক মানুষ একসঙ্গে একটা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, এরকম সমস্যা কি তৈরি হতে পারে, মানে একটা আমার সামাজিক ভাবে যৌথ অবসাদগ্রস্ত মানুষের একটা ভিড় প্যান্ডেমিক বেড়ে যাচ্ছে? সিচুয়েশনে অবশ্যই, প্যান্ডেমিক সিচুয়েশনে অবশ্যই হতে পারে, প্যান্ডেমিক সিচুয়েশনে মানে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, আমি এটা আগেও বললাম যে আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সিচুয়েশনটাতে আমরা কোনোদিন অভ্যস্ত ছিলাম না, আমরা এর আগে কখনো ভাবিনি যে আমরা এইভাবে থাকবো, আমাদের বাচ্চাদেরকে যে এইভাবে পড়াশোনা করতে হবে আমরা কিন্তু এটা কখনো ভাবিনি, আমরা ভেবেছি যে স্কুলের ব্যাগটা কাঁধে করে সে স্কুলে স্কুলে যাবে,
আমি আমার নিজের কথা বলছি, এই প্যান্ডেমিক সিচুয়েশনটার, এই লকডাউন হওয়ার কিছুদিন আগে আমি আমার ভাইপোর জন্মদিন ছিল, তো ওর বাড়িতে গিয়ে আমি ভাবছিলাম ওকে কি দেব, তো ওকে ওকে আমি দেখলাম অনেকেই ওকে কিন্তু পেন গিফট করেছে, বা ওকে কিন্তু ওই স্কুলের ব্যাগ গিফট করেছে, বা এই ধরনের জিনিসপত্র দিয়েছে। তো তাহলে সেই ক্ষেত্রে ওকে মানে তারা কিন্তু এই কথাটা দূর দূর পর্যন্ত চিন্তা করেনি যে ওই বাচ্চাটাকে বাড়িতে বসে মানে ক্যামেরার সামনে পড়াশোনা করতে হবে, সে স্কুলে যেতে পারবে না, এটা কিন্তু আমরা চিন্তা করিনি। কাজে এই যৌথ যে ডিপ্রেশনের কথা বলা হচ্ছে, হ্যাঁ অবশ্যই হতে পারে, এই প্যান্ডামিক সিচুয়েশনে নিশ্চয়ই হতে পারে। তাহলে এই থেকে আমরা 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 ফাইট করার রসদ, আমাদের অস্ত্র কি আছে আমাদের হাতে, কিভাবে আমরা নিজেকে সেফ গার্ড করব? নিজেকে সেফ গার্ড করব। আচ্ছা, প্রথমেই যেটা আমি বলবো, আমি ব্যক্তিগত লেভেলে বলবো, যৌথ লেভেলে এই মুহূর্তে আমি যাচ্ছি না, ব্যক্তিগত লেভেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, মানে সবাই মিলে যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করি তাহলে এই ব্যাপারটা যৌথ লেভেলে হতে পারে আর কি বলে আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ তো প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিপ ব্রিদিং বলে একটা প্রসিডিয়ার হয়, এটা কিন্তু আমাদের সাইকোলজিতে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা রাখে, মানে এটা প্র্যাকটিস করলে, এটা আমরা নর্মাল টাইমেও প্র্যাকটিস করতে পারি, এটা আমাদের ক্ষেত্রে হিলিং হিসাবে অনেকটা কাজ করে, তো হিলিং টেকনিক হিসাবে অনেকটা কাজ করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 2 মিনিট 2 সেকেন্ড ধরে শ্বাস নেব, নিয়ে 3 সেকেন্ড ধরে সেই শ্বাসটাকে ভেতরে ধরে রেখে 4 সেকেন্ডে সেটাকে মুখ দিয়ে বার করব। এইটা যদি আর আমরা একবার রিপিট করো, একদিনে 5 বার, দুই একবার রিপিট সেকেন্ড করো ধরে আমরা শ্বাস সবাইকার জন্য। নেব, হ্যাঁ নিশ্চয়ই, 2 সেকেন্ড ধরে আমরা শ্বাসটা নিলাম, 3 সেকেন্ডে আমরা সেটাকে ধরে রাখলাম, 4 সেকেন্ডে আমরা সেটাকে মুখ দিয়ে বার করলাম, নিঃসরণ করলাম আর কি। আর তো শ্বাস নেয়াটা কি সেই নাক জায়গায় দিয়ে না এই মুখ দিয়ে? এক নাক সেকেন্ড, শ্বাস নেয়াটা কি নাক দিয়ে না মুখ দিয়ে? নাক দিয়ে নাক শ্বাস দিয়ে নেয়াটা নাক দিয়ে, বের করাটা মুখ নাক দিয়ে, দিয়ে মুখ দিয়ে, হ্যাঁ এইটা যদি নাক আমরা দিয়ে করতে নিয়ে মুখ পারি, দিয়ে এই বের করা। হ্যাঁ 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 এইটা যদি আমরা করতে পারি 5 বার, হ্যাঁ দিনে 5 বার যদি আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি, তখন কিন্তু আমরা অনেকটা এই অ্যাংজাইটি সিচুয়েশন থেকে কিন্তু আমরা বেরোতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ধরুন সুষম খাবার খাওয়া, যেটা আমরা অনেকেই এর আগে অভ্যস্ত ছিলাম না, সেটা যদি আমরা এখন করি, আর এক্সারসাইজ করা, একটা ডেইলি হ্যাবিট করা আর কি, অন্তত ছাদে, আর কিছু হোক না হোক অন্তত ছাদেও একটু হাঁটা চলা করা, যাদের ক্ষেত্রে ঘুম এটা একটা সাংঘাতিক সমস্যা সৃষ্টি করছে, যেমন ধরুন আমরা দীর্ঘ মানে দীর্ঘ সময় ধরে ঘরে আছি, তো আমাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, তো ঘুমের টাইমটাও না আমাদের একটু অদল বদল হয়ে গেছে আর কি, চেঞ্জ হয়ে গেছে, অদল না বদল হয়ে গেছে ঘুমের সময়টা, তো সেই ঘুমটা যদি আমরা একটুখানি ক্রিয়েটিভ কোনো জিনিসের মধ্যে, মানে ধরুন আমরা যদি সেই ঘুমের সময়টা ঠিক আগের মতনই রাখতে পারি আর কি, মানে সেটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি আগের মতন রাখবার, তাহলে বোধহয় আমাদের রাত্রের ঘুমটা বেটার হবে, আর সকালবেলা আমরা কাজে এনার্জি পাবো। আর একটা জিনিস সেটা হচ্ছে, যেটাকে আমরা ক্লিনিক্যাল ভাষায় অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি বলি, সেটা হচ্ছে ধরুন ভবিষ্যতের ভয়, মানে আমরা এই সময়কালটা কাটিয়ে উঠবার পরে কি আমরা জানি না, এর পর কি, এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট সমস্যাজনক। এই ক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা শুধুমাত্র নিজেদের পরিসরের কথা না ভেবে একটু বৃহত্তর পরিসরের কথা ভাবি, মানে ধরুন যে সমস্ত মানুষগুলো দীর্ঘদিন পায়ে হেঁটে মাইলের পর মাইল ট্রাভেল করছেন, হাজার হাজার মাইল ট্রাভেল করছেন, বা ধরুন আম্পানে যাদের ঘরের ছাদ উড়ে গেছে, হ্যাঁ তার উপর এই করোনা, আবার ধরুন যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ী যাদের বাড়িতে আর্থিক সেই সামর্থ্য যাদের নেই আর কি, হ্যাঁ সংসার চালানোর তাদের যে কাজ চলে গেছে, অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই চৈত্র সেলের যে সময়টা, আমি স্পেশালি ওই সময়টার কথাই বলবো, অনেক ছোট ছোট ব্যবসায়ী আমরা দেখি এই সময় অনেক ছোট জিনিসপত্র বিক্রি করেন আর কি, হ্যাঁ এই সময়টা কিন্তু একদম কোনো কাজ ছিল না তাদের, তো তাহলে ওই সময়টা তাদের পুরোটাই লোকসান হয়েছে। তো এই পুরো বৃহত্তর জগৎটার কথা যদি আমরা ভাবি, তাহলে হয়তো আমাদের ক্ষেত্রে আমরা যে নিজেদেরকে নিয়ে যে ভাব
ভাবছি যে আমাদের ক্ষেত্রে এই অ্যাংজাইটিটা আমাদের জন্য একটা অনেক বড় আকার ধারণ করছে, সেইটা হয়তো আমরা কোনো না কোনো একটা জায়গায় এটা কমিয়ে ফেলতে পারবো, মানে চেষ্টা করি যদি আমরা একটু ভেবে দেখি, প্র্যাকটিস করি। এছাড়া ধরুন এফেক্টিভ স্যানিটাইজেশনের কথা আমি বলবো, মানে ধরুন আমি প্রচুর স্যানিটাইজ করলাম কিন্তু সেটা আলটিমেটলি আমার ওই ওসি বা অবসেসিভ কম্পালসিভ ট্রেটের দিকে ঘুরে গেল, সেইটা না করে আমি যদি সঠিক আর কি স্যানিটাইজেশনটা করি, আর কি অপটিমাম লেভেলে একটা স্যানিটাইজেশন যদি করি, যে যে জায়গাগুলোতে আমি দাঁড়ালাম বাইরে থেকে এসে সেই সেই জায়গাগুলো মুছে ফেললাম, বা ধরুন যে যে মানে ইয়েগুলো জামা কাপড়গুলো আমরা পরে গিয়েছিলাম বাইরে সেই সেই জামা কাপড়গুলো আমরা কেচে ফেললাম, বা ধরুন নিজের যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা সেটা আমরা মেনটেন করলাম, মাস্ক পরে বাইরে বেরোলাম, হু এর নির্দেশিকা মানলাম, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে তো আমাদের সংক্রমিত হওয়ার চান্সটাই অনেকটা কমিয়ে কমিয়ে ফেলতে পারবো আমরা। তাহলে নিশ্চয়ই আমাদের এই ভয়টা পরবর্তীতে কাজ করার কথা নয় যে আমরা এক্স্যাক্টলি কিভাবে এটার থেকে বেরিয়ে আসব। যদি আমাদের মধ্যে আমরা যদি এই এই জিনিসগুলো মেনটেন করতে পারি তাহলে আমরা এই ব্যাপারটাও ডেভেলপ করাতে পারবো না ভেতর থেকে, যে আমরা আমরা আমাদের সংক্রমিত হওয়ার চান্সটাই অনেকটা কমে আসবে আর কি সেক্ষেত্রে। তো এইটা একটা, আরেকটা বলবো আমি, সেটা হচ্ছে রিপিটেটিভ প্রেয়ার বা ধরুন কোনো একটা মন্ত্র যেটা আমাকে স্বস্তি বোধ করায়, সেই ধরনের কোনো একটা মন্ত্র যদি আমরা বারবার, আমরা যে যে কাজই করি না কেন সেই কাজের মধ্যেই যদি আমরা আওড়াতে থাকি, মানে মনে মনে যদি আমরা আওড়াতে থাকি তাহলে সেটা আমাদেরকে হেল্প করতে পারে জাস্ট টু হিল আর কি। হ্যাঁ, কিছুক্ষণের সময়ের জন্য, অন্তত যে সময়টুকুর জন্য আমার ছেলে বাইরে আছে বা ধরুন আমার বাবা বাইরে আছে বা কেউ একজন বাইরে গেছেন আর কি, যার জন্য আমি খুব ওরিড, তো সেই সময়টুকুর জন্য যদি আমরা ওই ওই রিপিটেটিভ প্রেয়ারটা প্র্যাকটিস করি তাহলে হয়তো আমরা ওই অ্যাংজাইটিটা একটু কমিয়ে আনতে পারবো। এই প্রসঙ্গেই আরেকটা জিনিস আসছে, সেটাকে আমরা বলবো মাইন্ডফুলনেস মেডিটেশন, মানে ধরুন আমরা যে কাজটা যে সময় করছি সেই কাজটা সেই সময়তেই ভীষণ মন দিয়ে যদি আমরা করি, যেমন ধরুন আমি পুজো করছি বা আমি রান্না করছি কোনো একটা, সেইটা আমি আগে কেমন খেয়েছিলাম বা পরে কেমন খাবো, মানে পরে এটার স্বাদটা ঠিক কেমন হবে সেইটা নিয়ে না চিন্তা করে আমি বর্তমানের কাজটাতে যদি ফোকাস করি আর কি, যদি আমি মনটা ওই জায়গায় একটুখানি এনে সংযোগ করাতে পারি তাহলে সেটা বোধহয় আমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, আপাতত এই কটা হিলিং টেকনিক যদি আমরা প্র্যাকটিস করতে পারি বা এই টেকনিক গুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমার মনে হয় এই জায়গা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে আবারও আরেকটা কথা, ওই কথাই আমি বলবো, যদি এটা আমাদের ডেলি লাইফকে হ্যাম্পার করে বা কোনোভাবে অস্বস্তি বোধ করি, আমরা মনে করি যে আমাদের কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই যান, অবশ্যই যান। এবং অনেক ডাক্তাররা কিন্তু এখন অনলাইন দেখছেন, হ্যাঁ অনলাইন কিন্তু তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি, তো সেই জায়গাটা সব সময় খোলা আছে। আর অবশ্যই আছেন সাইকোলজিস্টরা, তাদের কাছেও আপনারা যেতে পারেন, তো আপনাদের মনের কথা খুলে বলতে পারেন এই আর কি। হ্যাঁ, এ প্রসঙ্গে আবার আসি, আমি ওই কথাটা আবারও বলবো যে হ্যাঁ দয়া করে আপনার মানসিক যে সমস্যা সেটা ফেসবুকে শেয়ার করবেন না, তাতে অনেক স্বঘোষিত ডাক্তার আছেন যারা ডিগ্রি না থাকলেও ডাক্তার, ডিগ্রি না হুম থাকলেও সাইকোলজিস্ট, হুম তারা আপনাকে যে পথে নিয়ে যাবে সে পথটা আপনি নিশ্চিত থাকতে পারেন 100% ভ্রান্ত। সুতরাং হুম সেই রাস্তায় সেই ফাঁদে পা দেবেন না, না দিয়ে কাছাকাছি যে সমস্ত মানুষরা আছেন তাদের সঙ্গে কথা বা বলুন, সাইকোলজিস্ট যদি নাও দেখতে পারেন অন্তত জেনারেল কোনো একদম ফিজিশিয়ানের কাছেও কাছাকাছি যে প্রাথমিক ভাবে সমস্ত, যান, যে হাতের একদম কাছে একদম একদম সাইকোলজিস্ট না পান জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, আপনার অবশ্যই সমস্যা অবশ্যই বলুন, তিনি হয়তো প্রাথমিক কোন একটা কথা বলতে পারবেন আলটিমেটলি। কিন্তু অবশ্যই হাত জোর করে অনুরোধ করব, ফেসবুক ইউনিভার্সিটির দরজায় গিয়ে কড়া কড়া নাড়বেন না। আমরা যেটা বলতে চাইলাম যে সেটা হচ্ছে যে এইভাবে তোমার যেটা বক্তব্য আর কি, মানে আমরা হুম যদি দিনের কাজগুলোকে, আগে আমরা যে সিস্টেমে চলতো সেই সিস্টেমটা তো ব্রেক হয়ে গেছে, চেনটা ব্রেক হয়ে গেছে, হুম তাহলে আমরা হুম প্রত্যেক দিনের কাজটাকে যদি আমরা একটু ভাগ ভাগ করে নিতে পারি, মানে সেটাই হুম সিস্টেমে ফেলছি, সকালে উঠে আমি সকাল 6টা থেকে 8টা এইটা করব, তো সেইটা যতটুকু সে 8টার সময় যে কাজটা করব, তখন হুম আমার 9টার কাজটাকে নিয়ে আমার কনসেন্ট্রেট করার দরকার নেই, ভাবতে হবে না, ওটা পরে ভাবো, একদম একদম 8টা আনন্দ একদম করো, মানে যে কোনো ভাবে। হ্যাঁ, আমি আবারও বলছি নিশ্চিতভাবে এটা আবারও ব্যক্তিগত
যেটা আমরা বলতে পারি আনন্দের কথা, কিন্তু যে মানুষটা মানসিক চাপে আছে সেই একমাত্র জানে যে কিভাবে সেই কষ্টটা তার কি। এবং অবশ্যই এখানে আমরা পরবর্তী কথাগুলো যেখানে যাব সেখানে যেটা একটা অন্যরকম কথা, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ অবকাশ, এবং আমি আমি এটা ছাত্র ছাত্রীদের প্রসঙ্গে আসবো কথা কি, হুম এই যে হুম দীর্ঘ অবকাশ, মাঝখানে পরীক্ষা বন্ধ হয়ে গেছে, যারা ছিল তারা অনেক সময় ভাবতো যে যে ঢুকে গেল, হ্যাঁ ফোন ঢুকে গেছে, হ্যাঁ তারা অনেক সময় ভাববে একটা ফোন ঢুকে গেছে, একটু কেটে নি ফোনটা, একটু কেটে নি, হ্যাঁ হ্যাঁ শিওর হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ সুলকদা শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ পাচ্ছি হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ যে এই হুম দীর্ঘকালীন যে অবসর হয়েছে আর কি, মানে ছাত্র হুম ছাত্রীদের পড়ার চাপ হয়ে গেছে, তারা এক সময় তো পরীক্ষা নিয়ে চাপ ছিল, তারপর সাথে রেজাল্ট বেরিয়েছে, সে অনেক এই যে দীর্ঘকালীন যে সময়টা তাদের অবকাশ, যেখানে পড়ার চাপটা নেই, পরীক্ষার চাপটা নেই, তারা এই অবকাশটা আমার চেনা জানা অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি, তারা একটা বিচ্ছিরি ধরনের গেম, যেটা পাবজি বা এই ধরনের কিছু নাম টাম আছে আর কি, হুম হুম সেই হুম খেলাটার মধ্যে তারা নিজেদের ডিভোট করেছে। এবং যেটা এই হুম বলছিলাম যে সামগ্রিক যৌথ অবসাদ, এই যৌথ হুম অবসাদের থেকে একটা যেটা সমস্যাটাকে নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা যৌথ হিংসা, যে প্রতি মুহূর্ত 8 জন 10 জন বা কতজনে খেলে আমি জানি না, হুম শুনেছি অনেকজনে খেলাটা খেলা যায়, ইয়া প্রতি হুম মুহূর্তে একে মারো ওকে মারো, এই যে আওয়াজ, এই হুম ছেলে মেয়েদের বা এই ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্কে, মানে হুম ছাত্রছাত্রীদের সম্বন্ধে হুম এর একটা যে কুফল আছে, এটা নিয়ে একটুখানি কিছু বলতে বলবে? অবশ্যই আমি কিন্তু এই কথাটা একটু কন্ট্রাডিক্ট করব যে বাচ্চাদের চাপ কমে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে স্কুলগুলোর বাইরে বিক্ষোভ হচ্ছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি সময় ধরে পড়িয়ে ওই স্কুলের অপরিহার্যতাটাকে প্রমাণ করাতে চাইছেন ছাত্রছাত্রীদের কাছে। মানে আমার যেটা মনে হয়েছে আর কি, মানে আমি যেটা দেখলাম টিভিতে, নিউজে দেখেছি, প্লাস আমি নিজেও একাডেমিক্স এর সঙ্গে যুক্ত আছি, তো সেই জায়গাটা দিয়ে আমি দেখছি যে সিলেবাস হয়তো কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সব স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে না, এটা কিন্তু বোধহয় সঠিক তথ্য নয়। পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে, অনলাইন পরীক্ষা নেওয়া হচ্ছে, তাদের মাধ্যম চেঞ্জ করা হয়েছে, কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা, হ্যাঁ অনেক ক্ষেত্রে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে না, সেটা তো এখন আন্ডার আর কি কনসিডারেশন, এখনো পর্যন্ত তো জানানো, মানে জানা যায়নি ইউজিসি তো এখনো পর্যন্ত, মানে ইউজিসির সঙ্গে আমাদের কেন্দ্র রাজ্য এখনো পর্যন্ত কোনো কিছু সঠিক তথ্যে গিয়ে আমরা পৌঁছইনি আর কি, কনক্লুশনে গিয়ে পৌঁছইনি যে আদৌ আমরা পরীক্ষা দিচ্ছি না দিচ্ছি না, মানে আদৌ আমাদের স্টুডেন্টরা আদৌ পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যাদের বোর্ড এক্সামিনেশন তাদের ক্ষেত্রে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, তবে তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে, মানে যে কোনো ভাবেই তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত ইউজিসির যে গাইডলাইন আছে তাতে এটাও কিন্তু বলা হচ্ছে যে যে সমস্ত ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রী আছে তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে। মানে আমি ইউজিসির গাইডলাইন অনুযায়ী যদি যাই তাহলে কিন্তু বলা হচ্ছে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। এবার আসি যে অনলাইন যে পড়াশোনা সেইটার ক্ষেত্র নিয়ে আর কি সমস্যার, তো এই ক্ষেত্রটাতে আমি বলবো যে আচ্ছা আরেকটা জিনিস যেটা বাচ্চাদেরকে কিন্তু এই মোবাইলের সামনে বা কোনো স্ক্রিনের সামনে বেশ কিছু ঘন্টা বসে থাকতে হচ্ছে, এটাও কিন্তু তাদের জন্য বেশ স্ট্রেনাস হয়ে যাচ্ছে। সব স্কুলে কিন্তু পড়াশোনা হচ্ছে না বা কমিয়ে দিচ্ছে, আমি জানি না বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বা ওই ওইগুলোর সম্পর্কে কি, মানে ওইগুলোর ব্যাপারে কি হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বেসরকারি স্কুলগুলোর খবর আমি রাখছি বা জানি, সেই সমস্ত স্কুলগুলোর কথা আমি বলবো,
যে তারা কিন্তু বেশ কিছুক্ষণ, বেশ কিছু ঘন্টা ধরে বাচ্চাদেরকে পড়ানো, মানে পড়াচ্ছেন আর কি। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা ধরুন ছোটবেলাতে, আমি তো এটা প্রচুরবার করেছি, আমি জানি না আপনাদের, আপনারা করেছেন কিনা, যে আমি প্রচুর বকুনিও খেয়েছি আমার মায়ের থেকে এটাতে, যে একটা বইয়ের তলায় আর কি কমিক্সের বুক বা ওই ধরনের কোনো বই খুলে বসা আর কি, মানে নিজের পড়ার বইয়ের নিচে অন্য একটা কোনো বই খুলে বসা, এটা কিন্তু আমরা প্রচুর করেছি ছোটবেলায়। তো এই জিনিসটা জাস্ট মোডটা একটু চেঞ্জ করে দিন, মানে আমরা পড়ার বইয়ের তলায় কমিক্স ঢুকিয়ে পড়তাম, এখন এক্সাক্টলি ইন দ্য সেম ওয়ে আমরা ওই স্ক্রিনের সামনে আমরা কি করছি, আমরা অন্য কোনো কাজ করছি বা অন্য কোনো গেম খেলছি বা এই ধরনের কিছু করছি। তো এক্ষেত্রে একটা জিনিস বিশাল বড় জায়গা নিয়ে আছে, সেটা হচ্ছে বাবা মারা কিন্তু এখন বোথ প্যারেন্টস আর ওয়ার্কিং, মোস্ট অফ দ্য প্যারেন্টস আর ওয়ার্কিং। তো এই ক্ষেত্রে দুজনেই বাবা মা যখন কাজ করছেন বা কাজে ব্যস্ত আছেন, মানে তারাও কিন্তু একটা স্ক্রিনের সামনে বসে তাদেরকে কিন্তু একটা দিনের 6 ঘন্টা, মানে 10 ঘন্টা সময় বা 9 ঘন্টা সময় কিন্তু তাদেরকে দিতে হচ্ছে তাদের নিজেদের কাজে। তো সেক্ষেত্রে বাচ্চার জায়গায় সব সময় কিন্তু তাদের লেগে থাকা বাচ্চার ওপর এটা কিন্তু সম্ভব হচ্ছে না, মানে বাচ্চাটা এক্স্যাক্টলি ফোনে কি করছে বা ওই স্ক্রিনটার পাশে, ওই স্ক্রিনটাকে মিনিমাইজ করে দিয়ে ও পাশে এক্স্যাক্টলি কোন কোন কাজটা করছে সেটা কিন্তু বাবা মায়ের পক্ষে দেখাটা সম্ভব হচ্ছে না। তো এক্ষেত্রে আমি বলবো, যদি একটা এই যদি একটু কনস্ট্যান্ট মনিটরিং করা যায়, বা ধরুন বাবা মায়ের ক্ষেত্রেও তাদের কাজ থেকে যে সময়টুকু তারা বিরতি পাচ্ছেন বা অবসর নিচ্ছেন, বা ধরুন চা কফির ব্রেক নিচ্ছেন বা চা কফি করতে উঠছেন, সেটাও তো তাদেরকে করতে হচ্ছে, বা ধরুন বাড়ির যে পরিচারিকা বা দাদু ঠাকুমা, তাদেরকে যদি আমরা একটু ইনস্ট্রাকশন দিয়ে রাখি যে একটু দেখো তো ও এইটা করছে কিনা, হ্যাঁ ও এই কাজটা করছে কিনা, তারা এইটুকু বুঝবেন যে ও ওইটা করছে কিনা আর কি। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা একটা করতে পারি, এই কনস্ট্যান্ট মনিটরিং আমরা একটা করতে পারি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাচ্চা তখনই এই ধরনের কোনো জিনিসে ইনভলভ হবে যখন আমরা তাকে অন্য কোনো মোড অফ রিক্রিয়েশন দিতে পারবো না। তো আমরা বাচ্চাকে কখন অন্য কোনো মোড অফ রিক্রিয়েশন দিতে পারবো না, যখন আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি, মানে এই এই সময়টা প্যান্ডেমিকের সিচুয়েশন, তখন আমরা কি করব, তখন আমরা, আমি এটা ফেসবুকে দেখেছিলাম, আমি আগে একটা লাইভ সেশনে এসেছিলাম প্যানেলে, তো সেখানেও আমি এই কথাটা বলেছিলাম, আমি আরো যাতে দর্শকরা দেখতে পান আমি এই কথাটা আরেকবার রিপিট করব তাদের জন্য, যে ছাদে চক দিয়ে এঁকে দিয়েছিলেন, কিরকম আমি এঁকে বোঝাতে পারবো না এখানে, আমি মুখে বলছি যতটা সম্ভব আমার পক্ষে বোঝানো আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে ধরুন আপনি আপনার ছাদটা তো অনেকটা বড়, ধরুন একটা স্কোয়ার ছাদ, সেই ছাদটার মধ্যে প্রথম একটা জায়গায় আপনি স্টার্ট লিখলেন, তো বাচ্চাটা সেখান থেকে স্টার্ট করলো আর কি। একটা গেমের আকারে আপনি পড়াশোনা এবং গেম কে কি করে ইনকর্পোরেট করতে পারেন সেই জায়গাটা নিয়ে আমি একটু বলতে চাইছি আর কি। ধরুন আপনি স্টার্ট লিখলেন ওইখানটায়, তারপর ওখান থেকে একটা অ্যারো দিলেন সোজা, অ্যারো দিলেন সোজা ওইটুকু রাস্তা থেকে, এবং ওই অ্যারো দিয়ে ওইখানটাতে লিখে দিলেন রান, মানে ওই জায়গাটাও দৌড়ে যাবে। তারপর আপনি একটা বক্স আঁকলেন, একে সেখানটাতে আপনি একটা সাম দিলেন, সেটা আপনার বাচ্চার এজ ওয়াইজ, ধরুন আমি একদম ছোট বাচ্চার ক্ষেত্রে বলবো 1 to 10 কাউন্ট করা, আর একটু বড় বাচ্চার ক্ষেত্রে বলবো 10 × 5 মাল্টিপ্লাই মানে করা আর কি, এইটা যদি তারা করা মানে তাদেরকে করানো যায়, বা ধরুন আর একটু বড় বাচ্চার ক্ষেত্রে যোগ করা বিয়োগ করা কিছু একটা দিলেন আর কি, কোন একটা সাম দিলেন, সেটা একটা অঙ্কের প্র্যাকটিসও কিন্তু বাচ্চাটার হলো। এবং সেই অঙ্কের উত্তরটা যদি ভুল হয় তাহলে সে কিন্তু আর পরের স্টেজটাই এগোতে পারলো না, অঙ্কের উত্তরটা যতক্ষণ না ঠিক হবে সে কিন্তু আর এগোতে পারবে না, মানে দৌড়ে গিয়ে অঙ্কটা করলো, করে তারপর কি করলো, ওকে আরেকটা কোনো কাজ দিলেন, ধরুন হপ, লাফিয়ে লাফিয়ে যাওয়া যেটাকে আমরা বলি আর কি, হপিং, হপ করে করে গেল ওখানিকটা রাস্তা, এর মানে আপনি এঁকে দিলেন আর লিখে দিলেন হপ, তারপরে একটা সর্পিল পথ এঁকে দিলেন, মানে এঁকে বেঁকে এঁকে বেঁকে জিনিসটা গেছে। তো ওকে কি করতে হচ্ছে, এঁকে বেঁকে এঁকে বেঁকে যেতে হচ্ছে ওই সর্পিল পথটা ধরে। এরপর আপনি আরো কিছু অ্যাক্টিভিটি দিলেন, দিয়ে এসে শেষকালে আপনি এন্ডিং লাইনে বা ফিনিশ লাইনে আপনি শেষ করলেন বা আপনি লিখলেন ফিনিশ। এইটা বাচ্চার ক্ষেত্রে
বিকেল বেলা যে আগে যেরকম হতো, আমাদের বাচ্চারা হয়তো বাইরে কোথাও যেত, মাঠে একটু খেলতে যেত বা স্কুলে যেত, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা টেলা করতো, এখন তো আর সেটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখুন, আমি তো ওদেরকে ধরে, মানে ওদেরকে আমি কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারি যে না তুমি ওই মোবাইলটা ধরবে না বা না তুমি ওটা করবে না, এটা আমি কতক্ষণ পর্যন্ত বলতে পারি? ওদেরও তো একটা রিক্রিয়েশন দরকার, ওদেরও তো একটা জায়গা, একটা এক্সপোজার দরকার আর কি। তো সেই এক্সপোজারটা আমার মনে হয় যদি আমরা বড়রা একটু এইভাবে ওদেরকে দিতে পারি, সেটা ওদের ক্ষেত্রে হেল্পফুল হবে। আর একটা খুব জিনিস, খুব সেটা হচ্ছে একট ধরুন গ্রামের দিকে বা শহরাঞ্চলেও আমি বলবো, সঠিক প্রোটেকশন শিল্ড নিয়ে আমরা যদি মানে একটা ছাদ থেকে আরেকটা ছাদে, বা ধরুন একটা বাড়ির থেকে অন্য একটা বাড়িতে, সেটা ধরুন একটু একটু দূরে, একটু চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, বাচ্চা যদি একটু কথা বলতে চায়, তাহলে সেই জায়গাটা যদি আমরা একটু অ্যালাউ করি, বা ধরুন বাচ্চাকে ফোন করে তার দাদু ঠাকুমার সঙ্গে, হয়তো দাদু ঠাকুমা এখানে থাকেন না, তাদের সঙ্গে যদি একটু কথা বলাই, হ্যাঁ, বা ধরুন বা একটুখানি ওই ওই যোগাযোগটা যদি আমরা একটু রাখি আর কি বাচ্চার সঙ্গে। হ্যাঁ, যেমন ধরুন আমি বারবার এই কথাটা বলবো, কারণ আমার বাড়িতে আপাতত একটাই বাচ্চা, সেটা হচ্ছে আমার ভাইপো। তো তার সঙ্গে আমার প্রচুর বন্ধুত্ব আর কি, সে আমাকে মোটামুটি পিপি মানে একটা বন্ধু এরকম হিসাবেই সে জানে। তো তার ক্ষেত্রে যেটা হয়, সে মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আমাকে। তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের জায়গায় সে যদি পাবজি না খেলে আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে, তাহলে সেই জায়গাটা আমার মনে হয় এন্টারটেন করা উচিত আমাদের বড়দের ক্ষেত্রে। মানে একদম একটুখানি হয়তো আমি তার সঙ্গে কথা বলে নিলাম হোয়াটসঅ্যাপ ভিডিও কলে, ওরও একটু মনটা ভালো লাগলো, আবার ঠিক আছে আমিও একটু কথা বললাম ওর সঙ্গে, এইটুকু যদি আমরা একটু ওদের ওদের জন্য করতে পারি, তো এটা ওদেরকে অনেকটা হেল্প করতে পারে। একদম মানে আমরা এই এই কথাতে আমরা সেই প্রথম দিকে সেই আলোচনার কথাটাতে ফিরে এলাম যে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখবো, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং নয়। চেঁচিয়ে কথা একদম বলি একদম হোক বা মোবাইলে কথা বলি হোক, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখলেও সোশ্যাল ডিস্টেন্সিং। এটা গেল এক্স্যাক্টলি। ছেলে বাচ্চাদের কথা, পড়াশোনার কথা। কিন্তু তার হুম হুম থেকে যারা একটু ম্যাচিউর, হয়তো হুম 10, 11, 12 পড়ছে, বা কেউ কলেজে হুম পড়ছে, যে ছেলেগুলো যারা যাদের হুম পড়াশোনা সম্বন্ধে সচেতন, তাদের হুম মধ্যে এই প্রবণতাটাও খুব বেড়ে গেছে, যেটা হচ্ছে ওই ধরনের মারাত্মক যে গেম গুলো। নিশা আমরা কিছুদিন হুম আগে বছর 3 আগে একটা খেলা খুব চালু হয়েছিল, সেটা হচ্ছে নীল তিমি, একদম ব্লু হোয়েল। একদম তা সে সময় আমি একটা একজনকে নিয়ে আমি একটা সেমিনার করেছিলাম আর কি, যেটার হুম আলটিমেট ছিল মানুষটি বাচ্চাটি সুইসাইড করছে, ছাদ থেকে হুম ঝাঁপ দিচ্ছে, হাতে শিরা কেটে হুম ফেলছে। মানে সেটা হুম মনে হয়েছিল যে এই যে একটা সমস্যা, আমি হুম সকালবেলা উঠে দেখলাম যে আমার পাশে আমার সন্তান নেই, কারণ সে সুইসাইড হুম করেছে। কোনো একজন বুদ্ধিমান মানুষের কোনো একটা হুম গেম তৈরি করেছেন যাতে আমার হুম পাশের ঘুমন্ত সন্তানকে তুলে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়, এবং কারেন্ট সেইটা হুম হয়তো চলে গেছে। কিন্তু এখন হুম এখন যে খেলাটা, যারা খেলছে, যাদের কাছে জেনে শুনেছি আমি, বা হুম মাঝে মাঝে টিভিতে এতে দেখতে পাই, মোবাইলে দেখতে পাই, এই যে প্রতিনিয়ত একজন আর একজনকে বলছে তোর পেছনে ওই লোকটা আছে, ওকে মার, তুই এদিকটা দিয়ে যা, তুই ওকে মার, তুই ওকে ধর, ওকে মার। এই যে প্রতিনিয়ত তার মার মধ্যে এক ধরনের হিংস্রতা তৈরি করে উঠছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ফোনটা যখন অফ করে দেবে, তুমি নিশ্চয়ই জানবে যে আমাদের একটা সময় বলছিলেন বিজ্ঞানীরা যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, আমরা যখন এই ভাইব্রেট করে রাখা যদি ফোন থাকে, সাবকনসিয়াস হুম মাইন্ডেও কখনো কখনো যেন আমাদের মনে হতো ফোনটা মনে হলো বাজলো, মানে ফোনটা কেঁপে উঠলে যেন, কিন্তু আমাদের বডি ওইভাবে একটা রিপারকেশন করতে, রিয়াক্ট করতে শুরু করতে। তাহলে যে হুম মানুষটা, যে ছেলেটি 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে এই যে একটা হিংস্র পরিবেশের মধ্যে বেড়ে উঠছে, তার সাইকোলজিটাও কিন্তু এই যে হিংস্রতার মধ্যে যাবে। হুম এই থেকে মোবাইল তো অনেক অনেক ভালো জিনিস আছে, এবং এটার এখন কম্পিটিশন শুরু হয়ে গেছে। এটা একটা খুব ডেঞ্জারাস জিনিস যে হুম মোবাইলে কম্পিটিশন, আমি জানি, পোস্টার পোস্টার দেখছিলাম। এই হুম প্রবণতাটা যদি যারা, তুমি যাদের এতক্ষণ বললে বাচ্চাদের কথা, তাদের আমরা অন্যভাবে, হুম তার থেকে যাদের হুম যারা একটু গ্রোন আপ, তাদের হুম ক্ষেত্রে এটার জন্য কোনো পন্থা বার করা যেতে পারে, বলা যেতে পারে? পন্থা বার করা যেতে পারে বলতে, প্রথমেই আমি বলবো যে ধরুন যারা 10, 11, 12 এই এই বয়সটা, যাদের যে সময়টা আমরা বয়ঃসন্ধি কাল বলি, সেই সময়টা এমনিতেই অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে বাচ্চারা যায়।
অনেক রকমের শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে বাচ্চারা যায়। তো সেই জায়গায় অনেক প্রশ্ন তৈরি হয় বাচ্চাদের মনে এই সময়টা। তো এই প্রশ্নগুলোর নিবারণ করাটা খুব প্রয়োজন। যদি এই প্রশ্নগুলির আনসার বা উত্তর তারা না পায়, তাহলে তারা সেই উত্তরগুলো খোঁজার জন্য একটা অন্য মাধ্যম খোঁজে, এবং সেই মাধ্যম হিসাবে তারা হাতের কাছে যেহেতু ইন্টারনেট, সেহেতু সেটাই এখন বেছে নেয়। তো আমার মনে হয় যে এই এই জায়গাটা একটুখানি তাদের জন্যেও ওপেন রাখার দরকার আছে বড়দের। কারণ ধরুন আমি একটা বাচ্চাকে তো এটা বারবার বুঝিয়ে পারবো না যে তুমি যেটা করছো সেটা ভুল করছো। আলটিমেটলি তো সে বাচ্চাই, মানে ধরুন একটা 15 বছরের ছেলে বা মেয়ে, সে ছোটই, তাকে ঠিক আমি বড় বলতে পারি না আর কি। এবার ধরুন তার এই যে আমি এই কথাটা বললাম যে তাকে ঠিক আমি বড় বলতে পারি না, আবার তাকে একদম ছোটও তো আমি বলতে পারি না। না, এবার একদম তার মধ্যেও কিন্তু এই জিনিসটা, মানে এই যে একটা দোলাচলতা, এটা কিন্তু তার মধ্যেও আছে যে আদেও কি আমি ছোট না বড়, আমার কি কি করা উচিত, আমার কি বড়দের মতন বাসে উঠলে সিটটা ছেড়ে দেওয়া উচিত মহিলা সিটে যদি আমি বসে থাকি। অনেক মহিলা কিন্তু এটা করেন, ওদেরকে বাসে উঠলে ওই ওই ধরনের ছেলেরা যদি, মানে ওই বয়সের ছেলেরা যদি বসে থাকে তাহলে তাদেরকে তুলে দেন। আবার অনেকে কি করে, বলেন যে বসো বসো বসো। এবার ওরা ঠিক বুঝে উঠতে পারে না যে আমাদের এক্স্যাক্টলি কোনটা করা উচিত, মানে আমরা কি আদৌ উঠে দাঁড়াবো নাকি আমি বসবো। আমারই এক বন্ধু, আমি তখন ওই এজে ছিলাম, আমরা দুজনে একসঙ্গে ফিরছিলাম বাসে করে, এবং ও আমাকে এই কথাটা বলে, আমার পাবলিকলি আমি নাম নেবো না ওর, ও আমাকে এই কথাটা বলে সেই সময় যে কি করা উচিত বলতো, উঠে দাঁড়ানো উচিত নাকি বসা উচিত। এই প্রশ্নটা কিন্তু আমার মনে পরবর্তীতে আমি যখন সাইকোলজি পড়েছি বেশ একটা দাগ কেটেছে যে দাঁড়াবো না, উঠে দাঁড়াবো নাকি বসবো। তো এই উত্তরগুলোর যদি আমরা একটু সমাধান করতে পারি এবং বাচ্চার সঙ্গে যদি একটু খোলাখুলি ভাবে মিশতে পারি, বা ধরুন তার মধ্যে কোনো একাকিত্বের জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং এই সময় কিন্তু একটা রিলেশনশিপের জায়গা কিন্তু বাচ্চার মধ্যে ডেভেলপ করে, মানে একটু প্রেম প্রেম পায় আর কি আমাদের এই বয়সটাতে, ছেলেই বলুন বা মেয়েই বলুন। তো এই যে প্রেম প্রেম পায়, এইটাকে কেন তুই প্রেম করেছিস, এই তোর পড়াশোনা করবার বয়সে তুই এগুলো করছিস, জেনারেলি আমরা বাবা মারা কিন্তু এইগুলোই বলে থাকি বাচ্চাদেরকে। তো সেইটা যদি একটুখানি ম্যাচিওরলি হ্যান্ডেল করা যায় আর কি, কারণ ওই প্রেমটাই যে টিকে তার সঙ্গেই যে বিয়ে হবে এটা তো নয়, মানে এটা সব ক্ষেত্রে তো ঠিক হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়ও পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়ে তারা যদি চায়। এই কথাটাই বাচ্চাকে বোঝানো যে তোমরা যদি পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়ে নিজেরা ডিসিশন নাও, তখন আমরা নিশ্চয়ই মেনে নেব, কিন্তু বর্তমানে ঠিক ড্রাস্টিক একটা ডিসিশন বা ড্রাস্টিক একটা যে আমরা বলে থাকি বাবা মায়েরা যে এই 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 ধরনের কোনো রিলেশনশিপে গেলে বাচ্চাদেরকে, তো এইগুলো কিন্তু আলটিমেটলি বাচ্চাদেরকে ওই সবগুলো করার দিকে ঠেলে দিচ্ছে। তো এই জায়গাটা যদি আমরা বাবা মা হিসেবে একটুখানি চেক করতে পারি, আর বাচ্চাকে যদি বোঝাতে পারি যে ওইটা তোমার জন্য সঠিক নয়, তুমি যেটা করছো ওইটা তোমার জন্য সঠিক নয়, তুমি পড়ো না, বাচ্চার একটুখানি বই পড়ার হ্যাবিট তৈরি করুন ছোট থেকে। আমার মা আমার সঙ্গে এটা করতেন, আমি এটা শেয়ার করতে চাইবো আজকে। আমি প্রথম যখন এখানে আসি, মানে আমি আসলে তো জনাইয়ের এবং জনাই থেকে যখন আমি কলকাতার স্কুলে এসে ভর্তি হই, তখন আমি রিডিং পড়তে পারতাম না। তো আমার মা তখন একটা লাইন মা পড়তেন, পড়ে আমাকে বলতেন কমিক্সের বই, মানে যে বইটা আমার পড়তে ভালো লাগবে আর কি, সেই বইটা আমাকে রিডিং পড়ানোর অভ্যেসটা তৈরি করানোর জন্য একটা লাইন মা পড়তেন, তার পরের লাইনটা আমাকে বলতেন এটা তুমি পড়ো। আস্তে আস্তে ওই মা পড়তেন এবং আমি পড়ছি, এইটা করতে 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 আমার একটা পড়ার অভ্যেস তৈরি হয়। তো এই অভ্যেসটা যদি আমরা একটুখানি বাচ্চাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ওই জায়গাটা থেকে বেরোতে পারি, ওই জায়গাটা বা একদম ওই ওই বিপজ্জনক একটা জায়গার মুখ থেকে আমরা বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে পারি। খুব মানে এই প্রসঙ্গে আমার আমাদের তো অনেক কিছু প্রসঙ্গে সেই বড় বড় সাদা দাড়িওয়ালা ভদ্রলোকের কথা মনে পড়ে যায়। আমার হুম জুতো আবিষ্কারের কথা মনে পড়লো, যে হুম তখন আমি তো সারা পৃথিবীটাকে পাল্টে ফেলতে পারবো না, কারণ সে আমার হাতে হুম সেই ক্ষমতা নেই। একদম আমি তাই, জুতোটা পায়ে পড়লে কিন্তু আমি কাদাটা ঠিক মারানো ঠিক ঠিক অ্যাভয়েড করতে পারবো, মানে একদম আমার যদি বাইরের পরিবেশটা তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু একদম আমি যদি আমার ঘরের পরিবেশটাকে পাল্টে ফেলতে পারি অবশ্যই তাহলে আমি অবশ্যই মানুষটাকে পাল্টে ফেলতে পারবো। আরো যদি আমি কনসাইজ করি, আরো যদি ছোট করি,
তখন যদি আমি আমার নিজের ভেতরটাকে পাল্টে ফেলতে পারি, তাহলে আমার মধ্যে একটা প্রোটেকটিভ মেজার, একটা ইমিউনিটি তৈরি হয়ে যাবে। যে ইমিউনিটি তুমি ডাক্তারি ছাত্র হিসেবে সেটাই জানো, যেটা তুমি নিশ্চিত ভাবে পরবর্তীকালে আমাদের আসবে, যে আমরা কিভাবে আমরা আমরা শেষ করবো ওই দিকে, যে আমরা কিভাবে আমাদের ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে পারবো, যেটা তুমি নিঃশ্বাস প্রশ্বাসে বললে। সেই ইমিউনিটিটা যদি আমি আমার নিজের মধ্যে, প্রতিরোধ ক্ষমতাটা যদি আমার নিজের মধ্যে তৈরি করতে পারি, তৈরি সেটা করতে গান পারি, হতে পারে, আঁকা হতে পারে, বই পড়া হতে পারে, খেলাধুলা হতে পারে, যা কোনো কিছু হতে ক্রিয়েটিভ পারে, দিকে আমরা যদি নিজেদেরকে ডাইভার্ট করতে একদম, পারি, একদমই তাই। তাহলে কি হবে, তাহলে ওই যে এগুলো আসবে না। তুমি যেমন বলছো তুমি গান শিখ, তোমার মা যেভাবে তোমাকে একদম তাই, শিখিয়েছেন, একদমই তাই এই যে বাবা। এই যে হ্যাঁ, জায়গা, এটাও আমি, এই জায়গাটাও আমি বলবো অবশ্যই, যে আমার তো বাড়িতে একটা গানের পরিবেশ আছেই, মানে আপনি তো জানবেনই আমার বাড়িতে হ্যাঁ একটা নিশ্চিত গানের ভাবে, পরিবেশ আছে। হ্যাঁ, তো তো ছোট থেকে কি হতো, আমি যে সব গান জানতাম বা করতাম তা কিন্তু নয়, কিন্তু বাড়িতে একটা কালচার দেখেছি যে গানটা করতে হয়। তো হ্যাঁ এই এটা জীবনের জিনিসটা, একটা বা অঙ্গ, ধরুন, একদম একদম, এটা জীবনের একটা অঙ্গ এবং গানটা করতে হয়। বা ধরুন আমার বাড়িতে এই রবীন্দ্রনাথের জন্মদিন পালন খুব বেশি কিন্তু লোক কেউ আসেন না, আমাদের বাড়িতে খুব ছোট করে রবীন্দ্রনাথের মালাটা, রবীন্দ্রনাথের গলায় শুধু মালাটা দিয়ে আমরা সামনে বসে খানিকটা গান করি। তো এই কালচারটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ছোট থেকে গ্রো করা বা খুব ছোট থেকে এটা ইনকর্পোরেট করা। এখন কিন্তু ওই দিনগুলোতে যদি গান না গাই, তাহলে কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে, ভেতর থেকে মনে হয় যে আমি বোধহয় কিছু একটা করলাম না। তো একদম এই জিনিসটা যদি আমরা বাবা মা হিসাবে ছেলে মেয়ের মধ্যে তৈরি করে দিতে পারি, তাহলে তাদেরকে আর এই জায়গাটার দিকে যেতেই হবে না, তাদেরকে এই যৌথ ডিপ্রেশনের দিকে হয়তো বা যেতেই হবে না। যেতেই হবে, এটা করা দরকার। কারণ তোমার বয়সে নিশ্চয়ই কিছুটা দেখেছো, তোমার বাবার বয়স বা আমরা আমরা দেখেছি আগে, হ্যাঁ, আমাদের এই অবশ্যই, যে পঁচিশে বৈশাখের সময়টায় পাড়ায় ছোট ছোট করে অনেক অনুষ্ঠান হতো, তাতে যে যা পারতো নাচতে পারতো, গাইতে পারতো, এবং তার মধ্যে যারা দু একজন প্রতিষ্ঠিত ছিল, ভালো গাইতে নাচতো, তারা করতো। কিন্তু এই যে একদম একটা কালচার তৈরি হতো, একদম, পরবর্তীকালে সে হয়তো আর মানে ভালো গায়ক হয়নি, ভালো নাচিয়ে হয়নি, ভালো হুম হুম আবৃত্তিকার হয়নি, হুম কিন্তু তার মধ্যে যে বীজটা বপন হয়ে গেল, হুম সেটা কিন্তু ভবিষ্যতে ওকে খারাপ জিনিসটা থেকে দূরে রাখার চেষ্টা করবে। চেষ্টা এবং করবে এটা হয়তো বা। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত বাবা মায়ের কাছে অনুরোধ রাখবো, এটাকে কোনো জ্ঞান বা উপদেশ হিসেবে না নেবেন না, শুধুমাত্র একজন সহমর্মী মানুষ হিসেবে আপনাদের কাছে আমাদের কিছু বক্তব্য। যে অবশ্যই, আমাদের অনেক সময় না অনেক অনেক ধারণা থাকে আমাদের, যে আগে যা ছিল সেগুলো সব ভালো ছিল, এখন যা আছে সেগুলো সব খারাপ। আমি দুটোই বলবো, আগে যা ছিল সবটাই ভালো ছিল না, তার মধ্যেও খারাপ ছিল, এখন যা আছে তার সবটাই খারাপ নয়, এখনের মধ্যে ভালো আছে। সুতরাং এই অবস্থান নিয়ে, এই ভালো আর খারাপের মিশ্রণ নিয়ে সারা পৃথিবীটা দুনিয়াটা চলছে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও কিছুটা, যারা বয়স্ক মানুষ আছে, যারা এই সময়টা পেরিয়ে এসেছি, সেই সময়টা বয়স ছোটবেলাটা, তাদেরও বুঝতে হবে আজকের যুগের ছেলে মেয়েদের মন এবং মানসিকতা কি চায়। যদি সে ভুলের দিকে যায়, নিশ্চিতভাবে বলবো তো তার কাছে ভালো জিনিসটাও রাখতে হবে। মানে আমার আপনি আচরি ধর্ম অপরের শিখাও, আমরা যে আত্মবাক্যটা এতদিন শুনেছিলাম আর কি, সেটাও আমি আবারও বলছি, বিনীত ভাবে বলছি, এটা কোনোভাবে আমার উপদেশ বা জ্ঞান হিসেবে নেবেন না, শুধু একটা বক্তব্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, মানা না মানা পুরোপুরি আপনাদের। তো এরম জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা বেঁচে থাকবো, কারণ আমাদের টিকে থাকতে হবে। প্রশ্ন এসেছে এখানে কি? হ্যাঁ আচ্ছা, এখানে অভি সরকের একটা প্রশ্ন করছে যে আগামী প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। হ্যাঁ এটা তো খুব চিন্তার বিষয়, মানে কি হবে আমরা জানি না, সেটা তো হুম আমাদের হাতেও নেই, কারণ সেটা হুম নির্ধারণ করবেন তো সরকারি অবশ্যই অবশ্যই মানুষজনরা। অবশ্যই, এডুকেশন সম্বন্ধে কিছু বলুন। আমার মনে হয় রোজ প্রাণায়াম, চন্দনা রায় বলছেন যে মনে একটু প্রাণায়াম, যেটা তুমি বললে আর কি, যে আমাদের হ্যাঁ, এটা প্রাণায়ামেরই আমি একটা অনেক, অন্য হ্যাঁ ভাগের কথা বলেছে আর কি, হুম হুম সে হুম বলছে হুম মেডিটেশন করলে
অনেকটা হ্যাঁ উপকার হবে। হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা তো ধরুন যাদের মধ্যে অত্যন্ত বিচলিত যারা আর কি, তারা কিন্তু প্রাণায়াম বা মেডিটেশনে তারা মন বসাতে পারবেন না, তো তাদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে আগে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আগে তাদেরকে স্থিতাবস্থায় আসতে হবে, তারপরে তারা এই জায়গাটায় যেতে পারবে আর কি, মানে এই মেডিটেশন বা প্রাণায়ামের জায়গাটায় যেতে পারবে। হ্যাঁ, কারণ যেতে ধরুন পারবে যাদের মন অত্যন্ত বিচলিত তাদের ক্ষেত্রে আমি তাদেরকে বলতে পারি না যে আপনি বসুন আর মেডিটেশন করুন, হবে না, তাদের পক্ষে না। সম্ভবই নয়। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে আমি এই মেডিটেশনটা পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা সেইটা আমি একটুখানি বলবার চেষ্টা করলাম। তারপর তো মেডিটেশন প্রাণায়াম অবশ্যই আছে, যোগা আছে অনেক আছে নিশ্চয়ই, তার মানে কারণে, যদি আরো একদম উন্নততর কোন যোগ প্রশিক্ষক যারা আছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলুন, অবশ্যই কোন অবশ্যই আপনাদের যে সংগঠন থাকে সেখানে এরকম কোন মানুষকে যদি নিয়ে এসে থাকে সেখানে তারা প্র্যাকটিস করুন, তাতে অনেক মানুষ আরো অনেক মানুষ উপকৃত হবে। একদম আচ্ছা মানু বোস প্রশ্ন করেছেন যে স্টুডেন্টদের পড়াশোনার ওপর যে অনীহা তৈরি হয়েছে আর কি, আর গ্রামের মধ্যে হ্যাঁ গেমের মধ্যে ওরা ডুবে থাকে, এদের জন্য এদের এদের কিছু কথা। হ্যাঁ পড়াশোনার মধ্যে অনীহাত হয়ে গিয়েছে, এটা তো একটা স্বাভাবিক মানে চাপ থেকে হঠাৎ চলে গেছে, পড়াশোনা করতে কারই বা ভালো লাগে, একটু এক্স্যাক্টলি, তো এটা চাপ থাকে। এটা বোধ হয় বড্ড স্বাভাবিক, আমি এটাই বলতে যাচ্ছিলাম, মানে আমার কথাটা কেড়ে নিয়ে বললেন যে এটা বোধ হয় বড্ড স্বাভাবিক, পড়াশোনা করতে কারই বা ভালো লাগে। হ্যাঁ, বরঞ্চ ভালোই হয়েছে, এখন স্কুল টুল নেই, আরাম করে নিই কদিন, যদিও এটা আমি মজা করে বললাম। এক্ষেত্রে এক্ষেত্রে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে মাল্টি মুড টিচিং যেটা, মানে ধরুন এই যে অনলাইন টিচিংটা হচ্ছে, এর সবটাই খারাপ এটা তো নয়, এর কিছুটা ভালো দিকও আছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা যাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি মুড টিচিং, মানে ধরুন একমাত্র শুধুমাত্র চক ডাস্টার দিয়ে একটা বাচ্চাকে ক্লাসের মধ্যে আই তুমি এটা করো না, আই তুমি কেন ওর কানে ফিসফিস করছো, এই কথাগুলো না বলে আমরা যদি একটুখানি ভিডিও দেখিয়ে বা ঠিক ওরা যে জিনিসটা পছন্দ করে সেইটা দিয়ে যদি ওদেরকে আমরা একটু পড়াতে পারি, বা এই জায়গাটা কিন্তু অনেকটা, আমি একটু প্রসঙ্গান্তরে যাব আর কি, করোনা আবহের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে আমরা কি করে বোঝাবো যে করোনাটা কতটা ভয়ঙ্কর? আমরা কিন্তু অনেক কার্টুনে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকেই আসছে, ফেসবুকের ভালো দিক আর খারাপ দিকের মধ্যেও এটা একটা ভালো দিক যে ফেসবুকে কিন্তু অনেক সময় আসছে যে ওই ওই ধরনের কার্টুনের ভিডিও, যে একটা করোনা সে একটা রোগ আর কি, মানে যেরকম সেই আমরা একটা সোপের বিজ্ঞাপনে দেখি যে একজন আরেকজনকে বলছে, একটা বড় জীবাণু একটা ছোট জীবাণুকে বলছে যে কেন তুই অমুক জায়গায় যাচ্ছিস, ও জানিস না ওর কাছে ওই জিনিসটা রয়েছে, ওই জিনিসটা তোকে মেরে ফেলতে হ্যাঁ পারে। তো এই ক্ষেত্রেও আমরা ওই রকম একটা ওই কার্টুনের যিনি ইয়েটা ব্যবহার করে আর কি, মোডটা ব্যবহার করে মাল্টি মোড টিচিং এর মাধ্যমে যদি আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক বেশি ইজি হয় জিনিসটা। আমি আরেকটা জিনিস এর কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল বডি অর্গানস বা ইন্টারনাল পার্টস। আমি কদিন আগে এটা ফেসবুকে দেখলাম এবং শেয়ার করেছি, আপনারা যারা ফেসবুকে আছেন আমার আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন এটা, যে একটা বাচ্চা সে বুঝতে পারছিল না যে আমরা আমরা যদি আমাদের বডির ইন্টারনাল অর্গানস এর কথা মুখে এইভাবে, আমি আমি তো অনেক কথা আপনাদেরকে বলে যেতে পারি এখন ইন্টারনাল অর্গানস এর, আমাদের বডির ভেতর ভেতর কি কি আছে, এক্স্যাক্টলি ব্রেনের ভেতর ভেতর কি কি আছে, কিন্তু সেটা তো আপনাদের কাছে কতখানি বোধগম্য হবে, একটা বাচ্চার কাছে সেটা কতখানি বোধগম্য হবে, আপনাদের কাছে হলেও বাচ্চার কাছে কতখানি বোধগম্য হবে হবে। তো তখন আমি কি করতে পারি, আমি ওই পার্টস বিভিন্ন কিনতে পারি বা ওই ধরনের কোনো ভিডিও আমি তৈরি করতে পারি বা ভিডিও আমি কালেক্ট করতে পারি, করে আমি ওদেরকে ওইটা দেখিয়ে বোঝাতে পারি যে এইটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত, এইটা হচ্ছে তোমার বৃহদন্ত্র, এইটা হচ্ছে তোমার পাকস্থলী, এই জায়গাটা হচ্ছে তোমার যকৃৎ, এইখানটা তোমার কিডনি, আমি এই জায়গাগুলো ওদেরকে ঠিক ওইভাবে বোঝাতে পারি, বা ব্রেনের ক্ষেত্রে আমরা বিভিন্ন লোবস গুলো ওইভাবে দেখিয়ে দেখতে বোঝাতে পারি কিন্তু। হ্যাঁ, তো এই পড়াশোনার অনীহাটা আমরা এইভাবে কাটিয়ে উঠতে পারি আমার মনে হয়। হ্যাঁ, যদি একটু এইভাবে আমরা দেখি ওদেরকে, একটু সহমর্মী ভাবে সহমর্মিতার সঙ্গে ওদেরকে, ওদের দিকেও একটু দেখি, কারণ ওদের দেখুন ওদের তো কিছু করবার নেই না, ওরা কি করবে, ওদের তো বাড়িতে আমরা ওদেরকে বেশিক্ষণ সময় দিতে পারছি না, কারণ আমাদের নিজেদের কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, বাবা মায়েদের আর কি কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, তারা বেশিরভাগ প্যারেন্টস আর ওয়ার্কিং, আমি একটু আগেও বলেছি এই কথাটা, তো তাহলে এখন ওদেরও তো কিছু করার নেই, আর বাবা মাকে যাতে ওরা ডিস্টার্ব না করে সেই জন্য অনেক ক্ষেত্রে বাবা মারাই ওদেরকে ওই জিনিসটা দিয়ে বসিয়ে দিচ্ছেন হাতে। হ্যাঁ সেটা খুব বাজে জিনিস।
কই বাই হ্যাঁ, গেলে। হয়তো বা সেটা মোবাইল, হয়তো বা সেটা টেলিভিশন, এই ধরনের কোনো জিনিস দিয়ে তারা বসিয়ে দিচ্ছেন, তাতে তাতে যাতে ওরা ডিস্টার্বড না হয় আর কি, মানে বাবা মারা যাতে ডিস্টার্বড না হন। তো সেই জায়গাটা আমার মনে হয় একটুখানি ভেবে দেখা দরকার। তো মানে এই এইটা না আর কি বসানোই ভালো আর কি, বাচ্চাদের হাতে এটা জোর করে গুঁজে না দিয়ে এটা একটুখানি ওদেরকে নিজেকেই না হয় নিয়ে নিতে দিন। এই তাহলে আমাদের চিন্তা মুক্তি আমরা ঘটাবো কিভাবে? একটা মেডিটেশন কিছুটা, আমরা যেটা এতক্ষণের মধ্যে যেটা কিছু, একটা হচ্ছে মেডিটেশন, একটা হচ্ছে আমরা দিনের কাজগুলোকে আমরা আমাদের মতো করে হুম ছোট ছোট করে ভাগ 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 করে নেবো, করে নিতে আর পারি। করে নিতে পারি। মানুষের হুম সঙ্গে ভার্চুয়াল রিলেশনশিপটাই আমরা অন্তত বজায় রাখবো। মেনটেন করব, যেমন আমি অন্তত আমার আমার মেনটেন নিজের একটা করব। অভিজ্ঞতা শেয়ার করতে পারি, করোনা হুম পূর্ববর্তী অবশ্যই। কারণে সবাইকারই এই হুম অভিজ্ঞতাটা হয়েছে। এই হোয়াটসঅ্যাপে কিছু মানুষ থাকতেন যারা সারাদিন সকালবেলা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, হ্যাপি সানডে, গুড মন্ডে করতেন, তখন খুব বিরক্ত হুম হতাম আমি, মানে করোনা হুম পূর্ববর্তী কালের কথা বলছি, হুম বিরক্ত হতাম। হুম এবং এমন হয়েছে দু একজনকে বললে শোনেননি, তাকে আমি আনফ্রেন্ডও করেছি। কিন্তু হুম এই সময়টায় আমার মনে হলো, আচ্ছা এমনও তো হতে পারে ওই মানুষটা এইটা কথা বলে আমার সঙ্গে সাহচর্য চাইছেন, কি আছে না হয় চারবার অবশ্যই তিনি বললেন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, আমি যদি অবশ্যই। তাকে একটা হাই হ্যালো পাঠাই, তা তাতে সেই মানুষটা, অনেক সময় আমি দেখি তার প্রোফাইল চেক করে তিনি হয়তো একটু বয়স্ক মানুষ, মানে আমার থেকেও আর একটু বয়স্ক, তো কি আছে, আমি না একটা বললাম হাই থ্যাংক ইউ, আমিও পাল্টা গুড মর্নিং দিলাম, হয়তো তার মনে হলে তিনি হয়তো হতেই তো পারে, তিনিও মোবাইলটা নিয়ে এক প্রান্তে বসে আছেন, যে কেউ তার সঙ্গে কথা বলুক, কেউ একটু তার সঙ্গে কথা মানসিক বলুক। কথা বলুক। তা এই সেটা যদি প্রসঙ্গেও আমি এই আমি একটা সময়টায়, বিজ্ঞাপনের কথা টানবো, এই প্রসঙ্গেও আমি একটু হ্যাঁ বলো, কথাটা কেটে একটা বিজ্ঞাপনের কথা টানবো। আমরা কিছুদিন আগে একটা কোনো মোবাইল সংস্থার বিজ্ঞাপনে এটা দেখেছিলাম যে আচ্ছা মা আর ছেলে এরা দুজনে, দুজনের গল্প আর কি। মা ছেলেকে দিনে 22 থেকে 24 বার ফোন করে, কিন্তু ছেলে ফোন ধরে না, এটা হচ্ছে মায়ের অভিযোগ। আর ছেলের ব্যাপার হচ্ছে, ছেলের বক্তব্য হচ্ছে তুমি এতবার ফোন করো কেন। এবার ফোনটা একদিন অদল বদল করে দেওয়া হলো, মানে মায়ের ফোনটা ছেলের কাছে দেওয়া হলো আর ছেলের ফোনটা মায়ের কাছে দেওয়া হলো। এবার ছেলের ফোনটা যখন মায়ের কাছে গেল, প্রথমে তো কিছুক্ষণ সময় তারা বুঝতে পারেননি, তার কিছুক্ষণ বাদে ছেলে বুঝতে পারলো যে মায়ের কাছে তো কোনো ফোনই আসে না সারাদিন, মানে মা তো ওখানে একা। তো মা চাইছেন তার সাহচর্য, আর মা দেখলেন যে ছেলের ফোনে দিনে ওই 24টা কল ছাড়াও 45টা কল এক্সট্রা ঢোকে অফিসের কাজের। তো সেই জায়গার এই এটা একটা কোনো কোনো সংস্থার, কোনো মোবাইল সংস্থারই সম্ভবত বিজ্ঞাপন ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না হতে পারে, এক্স্যাক্টলি। কিন্তু সেটা তো গল্পটা একটা বলে, সেটা হচ্ছে একাকিত্বের গল্প বলে। এবার আমার একদম নিজস্ব একদম আমার নিজস্ব পর্যালোচনা, মানে আমি জানি না এটা সাইকোলজির ভাষায় কি বলা হবে, সেটা হচ্ছে এই হুম যে মানুষ রাস্তাঘাটে যেতে যেতে অনেক ছেলে বা মেয়ে, তোমার বয়সী, তোমার থেকে কম বয়সী মানুষও দেখি যে কনস্ট্যান্ট কিছু এ করে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ বা কিছু করে যাচ্ছে। তা আমার এখন হুম মনে হলো আসলে এই মানুষটা ওই যে কথা বলছে বা গান শুনছে, সে হুম ভাবছে আমার সঙ্গে কেউ আছে, মানে যে মানুষটা অ্যাকচুয়ালি একাকী, মানে ফিজিক্যালি একাকী, অবশ্যই সে ভার্চুয়ালি ভাবছে আমার একজন বন্ধু ঠিক তার আমার সঙ্গে আছে। বা সে যখন গানটা শুনছে বাসে উঠেই বা ট্রেনে উঠেই, সবসময় যে এটা অনেক সময় মেয়েরা করে অনেক অবাঞ্ছিত শব্দকে অ্যাভয়েড করার জন্য, আবার এটাও সত্যি যে সেটা সে একাকিত্বটাকে ভুলতে চাইছে, তার সঙ্গে সেই সময় কিশোর কুমার গাইতে গাইতে যাচ্ছেন, এই যে অবশ্যই অনুভবটাও সে হয়তো ক্যারি করে, মানে আমার এটা নিজস্ব মনে হয়েছে, মানে ভার্চুয়ালি এটা একটা হতে জায়গা পারে, থেকে। এটা অবশ্যই হতে পারে। এবং একটা এটা 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 আরো একটা জিনিস যেটা আমরা বলি, মানে আগে আগের গল্পেও আমরা পাই, সম্ভবত টেনিদাতেই আমরা পেয়েছি এই 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 জায়গাটা, যে ভূতের ভয় পেলে চিৎকার করে গান গাও, তাহলে ভূত ধরতে পারবে না। তো এইটা কিন্তু খানিকটা এই কনসেপ্টের সঙ্গে যায় আর কি, যে একাকিত্বের সঙ্গে খানিকটা যায়, যে তুমি একা নও, তোমার সঙ্গে কেউ একটা আছে, ভার্চুয়ালি অন্তত, ভার্চুয়ালি অন্তত তোমার সঙ্গে কেউ একটা আছে। আচ্ছা হ্যাঁ, বা যেমন তুমি আমরা চিৎকার করে গান ভূতের, গাইতে পারছো যেহেতু। হুম যেমন আমরা ছোটবেলা চিৎকার করে গান গাইতে কথা মনে পড়লো, যে আমরা রাত্রিবেলা আমরা যখন খুব ছোটবেলায় যখন অন্ধকারে আসতো, তখন আমাদের পাড়াতে ইলেকট্রিক ফিলেকট্রিক হুম ছিল না, হুম রাত্রিবেলা আসলো ভূতের ভয়েতে আমাদের একটা খুব ভালো চড়া ছিল, তোমরা হুম শুনেছি কি যাই না, ভূত আমার পুত পেত্নী আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে ভয়টা আমার কি।
এটা এটা আমি আমাদের ওই শুনেছি, আমার স্মৃতিটা বলছি ঠাকুমা আমাকে শিখিয়েছিলেন এটা। এটা হ্যাঁ তোমার কাছে জানা আছে, মানে এইবার তোমার ঠাকুমা তোমার হুম কাছে শিখিয়েছে, তুমি যদি পরবর্তী প্রজন্মের কাছে এটা শেখাও হয়তো খুব হাস্যকর লাগবে, হুম কিন্তু সে তাহলে তোমার তার সময় দাঁড়িয়ে তার হুম দুটো প্রজন্ম আগের যে অনুভূতি তার একটা কি বলবো আভাস পেতে পারে, এবং সেটা হয়তো তার মনের দিকে হয়তো কোথাও যোগ হতে পারে। আমরা কোথাও আলোচনার একটু শেষের দিকে আসবো, তুমি এই অবশ্যই সমস্ত আলোচনার মধ্যে যদি সাম আপ করতে চাও আমাদের মানুষের মধ্যে দাঁড়িয়ে, সে কারণে কারণ সেইখানে আমার যেটার জন্য বেশি জোর দিতে চাইবো, তোমার নিজস্ব একটা পছন্দের জায়গা আছে জীবনের, মানে এই সমস্ত চাপকে কাটানোর একটা নিজস্ব পছন্দের জায়গা আছে, তুমি যদি সেটাও মানুষের সঙ্গে নিতে চাও এটা আমাদের পক্ষে খুব ভালো হবে। আমি যেটা দিয়ে আর একটু বলতে চাইবো সেটা হচ্ছে, তুমি যে যে বলছিলে কিছুক্ষণ আগে বাসে উঠে সিটে মনে হয় যে আমি দাঁড়াবো না বসবো, এটা এখন এই বয়সে না উঠে দাঁড়িয়ে পৌঁছে আমরা সবাইকার মধ্যে এই পরিবেশ পরিস্থিতি আমরা সবাই জানি না, আমরা সত্যিই দাঁড়াবো, আমরা বসে থাকবো না, এই লড়াইটা জিতে থাকার জন্য তো বসে বসে হারা যাবে না, আমরা দাঁড়িয়ে উঠে লড়াই করব, সুতরাং আমরা নিশ্চিত ভাবে উঠে দাঁড়াবো। এই সমস্ত আলোচনাটাকে যদি আজকের আলোচনাটাকে সাম আপ করতে চাই, যদি আমরা শেষ বক্তব্য হিসেবে তুমি কিভাবে করতে চাইবে শেষ তোমার ইচ্ছে মতো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাইবো, যেহেতু আমি এই এই কাজটা মানে এই এই লাইভ সেশনটা বাকশা ব্রাত্য নাট্যজন থেকে হচ্ছে, তাতে যাতে যারা নাটক শিল্পী বা যারা বাচিক শিল্পী আর কি, নাটকের শিল্পী বা যারা বাচিক শিল্পী, তাদের ক্ষেত্রে এই সময়টা তো একটা ভীষণ কঠিন খুব চাপের পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি। কারণ তারা স্টেজটাকে বোধহয় খুব মিস করছেন, তারা একদম ওই খুব বেশি জায়গাটাতে তারা 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 ওই জায়গাটাতে যেতে পারছেন না, এবং ওই জায়গাটাকে তারা হয়তো খুব মিস করছেন। তো সেই ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে অনেকটা জায়গায় আর্থিক অনটনের একটা ব্যাপারও কিন্তু থাকছে। হ্যাঁ, আর আরো একটা দিক, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে আর্থিক অনটনের জায়গা, যাদের যারা শুধুমাত্র থিয়েটার আর্টিস্ট বা যারা শুধুমাত্র নাটকটাকেই পেশা হিসাবে নিয়ে এগিয়ে চলেন, তাদের ক্ষেত্রে এখন কাজ সম্পূর্ণভাবে বন্ধ। আর আরো একটা দিকে আসছে, বা ধরুন যারা কলাকুশলী, তাদের ক্ষেত্রেও এখন কাজকর্ম একদম বন্ধ। আর এখন বর্তমানে আরেকটা দিকও আসছে, সেটা হচ্ছে যারা অন্যান্য কাজ করতেন কিন্তু তার সঙ্গে নাটকটাকে চালিয়ে যেতেন, মানে নাটকটাকে ভালোবেসে সেটাকে একটা মাধ্যম হিসেবে চালিয়ে যেতেন আর কি, কিন্তু তার অন্য একটা দিক ছিল, তার সে হয়তো একটা গভর্নমেন্ট চাকরি করতেন বা কিছু একটা করতেন আর কি। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, মানে এই দ্বিতীয় গোষ্ঠীর মানুষদের ক্ষেত্রে আমি বলবো, মানে যাদের ক্ষেত্রে চাকরি করছেন বা করতেন এবং নাটকটাকে সাইডে একটা রেখেছিলেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা তাদের ক্রিয়েটিভিটিটাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে। এইটা তাদের ক্ষেত্রে একটা বোধহয় ভালো জায়গা নিয়ে আসে, মানে তাদের ক্ষেত্রে বোধহয় এটা একটা পজিটিভ দিক হিসাবে কাজ করে। মানে আমার একজন পরিচিত, আমি জানি না এটা আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, তো তিনি একজন প্রফেসর, চলো বলো। এবং তিনি একজন প্রফেসর, এবং তিনি বলছেন যে তার ভালোই হয়েছে যে এখন কলেজে ছুটি আছে, কারণ তিনি নিজে পড়াশোনা করতে পারছেন, নিজের পেপার প্রেজেন্টেশন করতে পারছেন। তো এই ক্ষেত্রেও আমি ওই একই কথাটা বলবো যে ওই তারা বোধহয় নিজের জন্য সময়টা এই সময় একটুখানি তৈরি করে নিতে পারে। বা ধরুন আমাদের তো ছোটখাটো খিটমিট বাড়িতে লেগেই থাকে, আমরা আমাদের স্ত্রীকে সময় দিতে পারি না, বা বউ স্বামীকে সময় দিতে পারছেন না, বা এই ধরনের কিছু একটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন সময়টা দিতে পারছি, তো সেটার বোধহয় আমার মনে হয় ফুল বা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে আমাদের মধ্যে যে ছোটখাটো দ্বন্দ্ব গুলো ছিল সেগুলোকে আমরা মিটিয়ে নিতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রে, যে সমস্ত কলাকুশলীরা বা যে সমস্ত নাটক শিল্পী, নাট্য শিল্পী বা বাচিক শিল্পী যারা, তাদের ক্ষেত্রে অডিয়েন্সটাকে মিস করবার জন্য ফেসবুকের যেমন অনেক খারাপ দিক রয়েছে, যেমন আমাদেরকে অনেক ফেসবুক ইউনিভার্সিটি হিসাবে আমাদেরকে অনেক ভুলভাল জিনিস শেখান বা শেখায়, তো সেই জায়গায় একটা ভালো দিকও কিন্তু রয়েছে, যে এই নাটক বা গান বা আবৃত্তি এগুলো কিন্তু তারা ফেসবুকে শেয়ার করতে পারছেন,
এবং সেখানে অন্তত তারা ওই জায়গাটা মানে ওই জোনটাতে তারা ঘোরাফেরা করতে পারছেন, মানে ওই যে ক্রিয়েটিভ জোনটা ওটা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন নন, এবং ওটা না না তারা না, কিছু মানুষের কাছে এনে অন্তত সেখান থেকে খানিকটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, কিছুটা অ্যাপ্লজ পাচ্ছেন। এটা কিন্তু নাটকের বা যারা এই ধরনের ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় জায়গা রাখে যে আমি আমার কাজটা কতখানি রসোত্তীর্ণ করতে পারলাম, আমি মানে লোকে আমাকে কেমন বললো, এই জায়গাটা কিন্তু তাদের কাছে বেশ একটা বড় দিক রাখে। তারা শুধুমাত্র নিজের মনের খিদে মেটানোর থেকেও এই জায়গাটাও কিন্তু তাদের কাছে একটা জায়গা। না হলে আমরা কেন বারবার ভালো করতে চাই, না হলে যে আমরা একটা কারণে আজকে পারফরমেন্স তোমার মতো একবারেই তো মানুষকে করে নিয়ে আমরা এসেছি শেষ আমরা করি। তো এই কারণেই। হ্যাঁ না হলে তো হ্যাঁ কেন নিয়ে আসছি বারবার তো, মানে একটা আমরা কাজ দূরে করতে আছি চাই, কিন্তু বিচ্ছিন্ন নই। বিচ্ছিন্ন নই, একদমই তাই, হ্যাঁ এই একদমই তাই। তো সেই দূরে ক্ষেত্রে আছি আমরা কিন্তু বিচ্ছিন্ন নই। বিচ্ছিন্ন নই অবশ্যই, এবং সেক্ষেত্রে আমরা এই কথাও বলতে পারি যে যে আমরা গানের বা ওই এই এই রবীন্দ্র জয়ন্তীর সময়তেই আমরা গানের ভিডিও, নাচের ভিডিও করে কিন্তু আমরা ছেড়েছি, আমরা কিন্তু ফেসবুকে দিয়েছি এই এই জিনিসগুলো, তো সেইখান থেকে কিন্তু আমরা অনেক অ্যাপ্লজ পেয়েছি, সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো ইয়ে পেয়েছি। এবং এই জায়গায় আর একটা কথা আমার বলবার, যে অনেক ফেসবুক পেজ থেকে বা অনেক জায়গা থেকে বা এইরকম অনেক ভার্চুয়াল ইনস্টিটিউশন থেকে অনেকে কিন্তু পেড শো করাচ্ছেন, তো সেই দিকে যদি হ্যাঁ একটুখানি নজর রাখা যায়, হ্যাঁ, তো তখন কিন্তু তাহলে কিন্তু এই আর্থিক অনটনের জায়গাটাও হয়তো বা একটু দূর হতে পারে। আর এক্ষেত্রে আরো একটা জায়গা, সেটা হচ্ছে যারা একদমই কলাকুশলী, মানে ধরুন লাইটম্যান বা সাউন্ড ডের যে ছেলেটা চা জল দেয় এই ধরনের আর কি, সাউন্ড ইঞ্জিনিয়ার অবশ্যই বলতে পারি না আমি, চা জল দেয় আর কি এই ধরনের যারা, তাদেরকে আমি বলবো যে তারা যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো তারা অবশ্যই গ্রহণ করুন, এবং এছাড়াও এইভাবে তারা নিজেদেরকে এই জিনিসটার সঙ্গে, এই ব্যাপারটার সঙ্গে অন্তত কানেক্টেড থাকতে পারে না। এই আমার আর কনক্লুডিং ব্যক্তিগত ভাবে তুমি স্টেটমেন্ট। কিভাবে নিজেকে চার্জ রাখছো? আমি অনেক ভাবে নিজেকে চার্জড রাখছি, হ্যাঁ, আমার ক্লাস চলছে, আমি পড়াচ্ছি, সেই অনলাইন ক্লাসেস গুলো আমার যাচ্ছে, আমার চলছে। আর দ্বিতীয় যেটা, গান গাইছি মানে ভীষণ গান আর কি, সেই সেই উদ্দীপনাকে কিছু ভাগ আমরা পেতে পারি, গানের উদ্দীপনার ভাগ দিয়ে কি আজকের অনুষ্ঠান শেষ করতে পারি তোমার ইচ্ছে থাকলে? অবশ্যই অবশ্যই অবশ্যই, না না না, নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই সেইটা পেতে দিয়ে আমরা পারো। আজকের অনুষ্ঠান আজকে শেষ শেষ করবো তাহলে, একটা অন্তত নতুন নোটে গান আচ্ছা, একজন মানুষ রিকোয়েস্টটা কার একজন। তরফ থেকে এসছে সেটাও দেখতে হবে, কিন্তু সেটার জন্যই কিন্তু আমি করবো এটা। আচ্ছা আমার কাছে কেউ গানের রিকোয়েস্ট করতে থেকে আলাদা কেউ এসেছেন নাকি? না এটা না তাহলে আমার না, থেকে দিয়ে আমি আমি একদম যার যা যে আমার যে এখন মডারেটর আমি তার কথা বলছি, যে এখন আমার অনুষ্ঠানটা পরিচালনা করছেন আমি তার কথা বলছি, তার আমি যথেষ্ট গুণমুগ্ধ, এবং তিনি আমাকে গান গাইতে বলেছেন আমি গাইবো না এটা কিন্তু হতেই পারে না, এটা আমি অবশ্যই রাখবো তার হ্যাঁ রিকোয়েস্টটা। হ্যাঁ ঠিক আছে, একটা গান শুনে আমার আজকের অনুষ্ঠান একটা মধুমেন্য অবশ্যই সমাপয় আমরা, করি। হ্যাঁ আমরা, আমি খুব বেশি গাইবো না, একটু ছোট করেই শুনিয়ে দিচ্ছি। আচ্ছা সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শুনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে, শুনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহ কানে কানে, শুনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ধন্যবাদ, শুধু কানে কানে নয় সজোরে আমাদের মানে এই মঙ্গল বার্তা ছড়িয়ে পড়ুক। অসংখ্য ধন্যবাদ, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার বাবা মা তাদের সাহচর্যে তোমার যে উন্নতি বিকাশ হোক আরো ভালো হোক, ভালো থেকো। আশা করি এই অনুষ্ঠান যাতে ভালো ধন্যবাদ লেগেছে, আজকে সবাইকে। আমাদের 25তম অনুষ্ঠান হলো এটা, এই অনুষ্ঠানে আমরা হুম, সুলগ্না ব্যানার্জিকে পেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাকশা ব্রাত্য নাট্যজনের তরফ থেকে আমরা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সুলগ্নাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, নমস্কার।